السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر الشكلي الله النبي رفر সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পঠিত সর্বশ্রেষ্ঠ দরুদ, সেই দরুদের নাম যেন কি? আল্লাহর নবীর উপরে সর্বশ্রেষ্ঠ পঠিত দরুদ হলো দরুদে ইব্রাহিম। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উপরে আমরা সর্বশ্রেষ্ঠ দরুদ পাঠ করব। আমার রাসূল মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ, আর দরুদও পড়ব সর্বশ্রেষ্ঠ। বুঝতে পেরেছেন কিনা? সে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পশ্চিম রাম ভদ্রপুর দক্ষিণ বাটিতা দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বিগ ব্লক সিকদার সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে ইকরাম, অধিকারে মুসল্লিয়ানে আজম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা যেখানে বসতে পেরেছি সেই মহান মনিব রব্বুল আলামিন তার শুকরিয়াতান জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর মর্যাদা মনে হয় অল্প, তাই তো?
তাহলে আল্লাহ যত বড় হবে প্রশংসাটাও তার তত বড় হওয়া উচিত কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মুত্তাফাকুরায় তিনি হাদিস বর্ণনা করেছেন, তামলাউল মিজান, তোমরা যখন আল্লাহর প্রশংসা করো তামলাউল মিজান, এটা তোমাদের সওয়াবের দাঁড়িপাল্লাকে ভারী করে দেয়। কারণ আমাদের সওয়াবের যে দাঁড়িপাল্লা হবে যারা আলহামদুলিল্লাহ পাঠ করলো, সাথে সাথে তাদের মিজানের দাঁড়িপাল্লাকে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করলেন। বিশ্বনবী বুখারীর 27 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যত যিকির করেছো, তোমরা যত যিকির করো আল্লাহর কাছে সাত থেকে, আল্লাহর কাছে সাত থেকে পছন্দনীয় যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুর দুআ আলহামদুলিল্লাহ। আর তোমরা যত দোয়া করো আল্লাহর কাছে সব থেকে প্রিয় দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। ইমাম কুতুবী আলহামদুলিল্লাহ তাফসীর করতে দে, তাফসীরে কুতুবীর মুকদ্দামা 3 নম্বর পৃষ্ঠায় লেখেন, আলহামদুলিল্লাহ লিখতে 8 অক্ষরের প্রয়োজন পড়ে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আল্লাহ প্রশংসা করে যখনই আলহামদুলিল্লাহ বলে, সাতটা জাহান্নামের দরজা আল্লাহ তার জন্য বন্ধ করে দেন, আর আল্লাহ আটটা নিয়ামতের দরজা ওই বান্দার জন্য আল্লাহ খুলে দেন। আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের প্রথম সূরাটা দিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলা আল্লাহ তোমার পরিচয় পেয়েছি, তুমি রব্বুল আলামিন, এবার তোমার পরে তোমার হাবিবের কোন পরিচয় আছে নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ এর 66 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পরিচয় দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন কত চমৎকার বীর, আল্লাহ নিজের পরিচয় দেন, তিনি হলেন রব্বুল আলামিন, আর তার বিশ্বনবী হলো রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর সব মানুষের জন্য, মহিলার জন্য, পুরুষের জন্য, গোটা পৃথিবীর সব মানুষের জন্য। আমরা তোমার নবীকে, আমি আল্লাহ তোমার নবীকে তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিন করে দিয়েছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবর নিসফুল ঈমান, ধৈর্য হলো একটা মানুষের জন্য ঈমানের অর্ধেক। যার ধৈর্য নাই আল্লাহ তার সাথে নাই, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। মুমিনদেরকে একটা পিপীলিকা কামড় দিয়েছে, নবী বলেছেন আস-সাবরু নিসফুল ঈমান, যদি একজন মুমিন পিপীলিকার কামড় সহ্য করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, এই কামড়ের বদলতে তার আমল নামার মধ্যে তার সমগ্র সাগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। কারণ আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার পছন্দ করেন, তাকে আল্লাহ মুসিবতে ছাড়েন, তাকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা দেন। কোরআনুল কারীমে নামাজের বর্ণনা যেমন প্রায় 92টি আয়াতের মধ্যে আছে, 70 বারের বেশি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সবরের কথা, ধৈর্যের কথা তিনি বলেছেন, ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, এজন্য আপনারা ধৈর্য হারা হবেন না, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, ঠিক না ঠিক? আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার নবীকে বললেন রাহমাতাল লিল আলামিন, এবার আমরা বলা আল্লাহ তোমার হাবিবের পরে তোমার কোরআনের কোন পরিচয় এই তুমি কি দিয়েছো নাকি? এবার রব্বুল আলামিন সূরাতু তাকবীর আয়াত নাম্বার 18 তে বলেন, ইন্নাহু ইল্লা যিকরুল লিল আলামিন, তাহান পৃথিবীর সাত মানুষদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ দিয়ে কোরআন নাযিল করে দিলাম, প্রত্যেকটা পুরুষের জন্য, নারীর জন্য, এমন কোন নর নাই, এমন কোন নারী নাই, এমন কোন যুবক নাই, এমন কোন যুবতী নাই যার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে উপদেশ না দিয়েছি। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা বলা আল্লাহ তোমার পরিচয় পেয়েছি, তুমি রাব্বুল আলামিন, তোমার হাবিবেরটা পেয়েছি রাহমাতাল লিল আলামিন, তোমার কোরআনেরটা পেয়েছি যিকরুল লিল আলামিন,
এবার তোমার বাইতুল্লাহর পরিচয় দাও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর হেদায়েতের মারকাজের পরিচয় দাও। এবার কোরআনুল কারীম তিন নাম্বার সূরা, সূরা আল ইমরান এশিয়ার নব্বই নাম্বার আয়াত, আল্লাহ বলেন ইন্না আউবাল বাইতি উদিআ লিন্নাস আল্লাযী বিবাক্কাত মুবারাকাহু ওয়া হুদাল লিল আলামিন। তমাম পৃথিবীর সাত মানুষের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য হুদা ওয়া রাহমাতুল লিল আলামিন। আমি কাবাকে, মক্কাকে, আমি কাবাকে তোমার জন্য হেদায়েতের মারকাজ করলাম। কাবার বন্দিগি তোমার বন্দিগি, কাবার জীবন তোমার জীবন, কাবার ইসলাম তোমার ইসলাম, কারণ আমি আল্লাহ তোমাকে কাবাকে হেদায়েতের মারকাজ করলাম। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সবর ধরতে হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো। তো কি কি শুনবো? দু হাত আল্লাহকে তুলে দেখাই, আল্লাহ আমাদের কবুল করুন, এটা জোরে বলেন আমি। যখন আপনি ওয়াদা করলেন পিছনের দরজা দিয়ে ভাগলেন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, মুনাফিক তার আলামত কয়টা? যখন ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে, বিশ্ব নবী বলেন মুনাফিকদের জিহ্বা হলো পিছনের দিকে, মুমিনের জিহ্বা হলো সামনের দিকে। মুমিন কথা বলার আগে চিন্তা করে, মুনাফিক কথা বলার পরে চিন্তা করে। তারগিবের 1394 নাম্বার হাদিস, আমি ডাইরেক্ট আমার দয়াল নবীজির কথা বললাম, আমি কোনো বানিয়ে বক্তব্য করি না, আমি কোরআনের আয়াত বিশ্ব নবীর হাদিস ছাড়া একটি কথাও আপনার সামনে বলবো না। দুই ঘন্টা বলি, তিন ঘন্টা বলি, চার ঘন্টা বলি, পাঁচ ঘন্টা বলি, ছয় ঘন্টা বলি, চিরতর জীবন আমি শুধু আমার কালামের মুখাপেক্ষি, আমি শুধু আমার বিশ্ব নবীর হাদিসের দলিলের মুখাপেক্ষি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগিব তারহিবের 1392 নাম্বার হাদিসে বলেন ওয়া আন উবাইদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহকে এবং তার পরকালকে ভয় করে চলে, ফালিয়াকুল খায়রান, মুখ দিয়ে যখন কথা বলবা তোমরা ভালো কথা বলো, ভালো বলতে পারো না তুমি চুপ থাকো, মান সম্মান না যা, এই চুপ তোমাকে মুক্তি দিয়াম, সরাসরি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে ঢুকিয়ে দেবে। ভালো জানো না, খারাপও বইল না, চুপ রয়েছ, এই চুপ তোমাকে মুক্তি দিয়ে জান্নাত প্রদান করবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওয়াদা করলেন তো আল্লাহর সাথে। এবার আল্লাহ কোরআনের পাঁচ নাম্বার সুরার এক নাম্বার আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউসু বিল উকাদ, ও দুনিয়ার বিশ্বাসী, তোমরা যারা বিশ্বাস করো আল্লাহকে, নবীকে, কোরআনকে, হাদিসকে, তোমরা যে ওয়াদা করেছো, তোমরা তোমাদের ওয়াদাগুলোকে পরিপূর্ণ করে নাও। কাকে ওয়াদা করেছেন? কোন মানুষের দরবারে বসেন নাই, আপনি আল্লাহর একটি কোরআনের বাগানে বসেছেন। আপনি এমন এক সত্তাকে ওয়াদা করেছেন যেখানে ওয়াদা করলে পরিপূর্ণ করতে হয়। এবার বলেন মুনাফিকদের আলামত যেন কয়টা? এক নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে। এবার আপনারা বলেন কোরআনের আয়াত হাদিস পড়ার সময় এর ডান পাশ দিয়ে, বাম পাশ দিয়ে, পেছন দিয়ে, সামনে দিয়ে যে লোকটা বিনা ওজরে উঠে যাবে, এবার আপনারা ফতোয়া দেবেন, আমি দেব না, তারে কি বলবেন? কারণ আপনি যখন হাত তুললেন রেকর্ড করছেন কে? সুরাল কাফ, সুরাল কাফ, সুরাতুল আল কাফ আয়াত নাম্বার 18 খুলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীর, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মুখ দিয়ে জবান খুলে যেই ওয়াদা করেছো, যেই কথা বলেছো, আল্লাহ ফেরেশতারা রেকর্ড করে ফেলেছে। সুবহানাল্লাহ, আপনাদের প্রত্যেককে রেকর্ড করেছেন কে? এবার কিয়ামতের দিন এই দুই হাত আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, প্রমাণ আছে না নাই? সূরাতুল ইয়াসিনের 38 নম্বর আয়াত দেখলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মারবেন, এবার হাতগুলা কথা বলবে, আল্লাহ
তোমার কিছু গোলাম কোরআনের মাহফিলে বসেছিল, দুই হাত উত্তোলন করেছিল, আল্লাহ তুমি এই গোলামদেরকে মাফ করে দাও। এটাকে এই নেকামলকে উসিলা করে মাপ পাইতেও পারেন, আল্লাহ তাআলা বান্দার নেকামলের উসিলা দেখেন, সুবহানাল্লাহ কইবেন না। আবার এই জমিনও আপনার পক্ষে সাক্ষ্য দেবে, ইয়াউমা ইদিউ তুআদিতু আখবারহা, কিয়ামতের দিন জমিন থেকে দাঁড়ে জমিন তার দাবান করে বলবে, আল্লাহ ওই লোকগুলা জমিনের মধ্যে জুলুম করেছিল, তোমার বিরুদ্ধে দারণ করেছিল, তোমার কোরআনের নাফরমানি করেছিল, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। পক্ষান্তরে যারা এই জমিনের মধ্যে ভালো ভালো কাজ করেছে তাদের পক্ষে জমিন সাক্ষ্য দেবে। এজন্য ফাইনালি আরেকবার বলেন, যতক্ষণ পর্যন্ত থাকবেন কেউ তো মুনাফিক হবেন না। তাহলে আলোচনা শুরু করতে পারি তো? তাহলে সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدعو كل ذات حمل حملها. أمي أبدا شامل قرآن الكريم سورة الحاج 22 নম্বর সূরা, এই সূরার প্রথম দুটো আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আমি একটা কথা আপনাদেরকে ভালো করে বলি, ওয়াজ করার সময় উপস্থাপক ভাই দিনি ভাই চমৎকার করে কথা বলেছেন, আপনি যদি রসুলের কোনো কথা শুনেন আর আপনার কণ্ঠনালীর আওয়াজ যদি নবীজির কথার চাইতে বেশি হয়, আল্লাহর কসম আপনার সমস্ত নেকামল মুহূর্তের মধ্যে বরবাদ হবে। সুতরাং খামোশ, সাবধান, অত্যন্ত বিচক্ষণ। আল্লাহর আয়াত রসুলের হাদিস পড়ার সময় আপনার কণ্ঠ যেন হাদিস এবং আল্লাহর আয়াত থেকে জুড়ে না যায়, এতে এক্ষেত্রে কিন্তু খুব সাবধান। মানে আল্লাহর নবীর কথা বলা হলে সেখানে আদব আছে না নাই, তাহলে সে আদব রক্ষা করবেন তো ইনশাআল্লাহ। এই আয়াতের সরল অর্থ, আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কেয়ামতের ভূমিকম্পকে ভয় করো, এটা এত ভয়ঙ্কর হবে, কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত, যেই দিন প্রত্যেকটা দুধ পানকারী বাচ্চা তার মায়ের কথা ভুলে যাবে, যারা তার বাচ্চাকে দুধ খাওয়াতো, কেয়ামতের ভয়ঙ্কর একটি বিভীষিকাময় মুহূর্ত দেখে মুহূর্তের মধ্যে মা তার সন্তান, সন্তান তার মাকে, ভাই তার বোনকে, বাপ তার সন্তানকে, তারা অপরিচয় হয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দেবে না, এবং প্রত্যেকটা প্রাণী কেয়ামতের শব্দ লাগার সাথে সাথে তারা তাদের গর্বগুলো সাথে সাথে খারাপ করে ফেলবে। এখন প্রশ্ন করি ভাইয়েরা, আমার কিয়ামত কতটা দূরে? আপনাদের সামনে ভালো করে কোরআন হাদিসের বিশ্লেষণ করে কিয়ামতের আলামত, মানে দুনিয়া শেষ হয়ে যাওয়ার আলামত, সর্বমোট 114টা ঘটবে, এর মধ্যে বড় 10টি আলামত ছাড়া বাকি সব ছোট আলামত গুলা বর্তমান সময়ে প্রকাশ পেয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, যার মধ্যে কেয়ামতের একটা ফিতনা থাকবে, ওই ফিতনা তার জন্য লোক জাহান্নাম প্রস্তুত করে দেবে। এখানে আমি আলোচনা করব, নবীর হাদিসগুলো তুলে ধরব, দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে এমন খুব কম লোক হয়ে আছে যার মধ্যে এই ফিতনাগুলো নাই। ভাইরা আমার, যারা ফিতনা নিয়ে মৃত্যুবরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানান, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, ফিতনা হলো মানুষকে হত্যা করার চাইতে বড় অপরাধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের অবস্থা কেমন হবে, হাদিসের কিতাব উল্টান সহিহুল বুখারী কিতাবুল ফিতান হাদিস নাম্বার আবার সন্ধ্যার সময় তারা ইমানদার হবে, আবার সকাল বেলায় তারা বেঈমান হবে। কথা কি বুঝতে পারছেন? সকাল বেলায় ইমানদার, ওয়ায়ুমসি কাফেরান, আবার সন্ধ্যার সময় তারা কি বেঈমান, ওয়ায়াবিহু দীনহু,
আরো দিন মিনার দুনিয়া। আর এই দেশের বিভিন্ন জায়গার লোকেরা দিনকে ইসলামকে টাকার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করে দেবে। নবী বলেছেন জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব হবে, ইমানকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। এই জন্য এই আলামত গুলো জানার দরকার আছে না নাই? সুরে বলেন এক একটা আলামত আপনাকে জাহান্নামী করতে পারে। বলেন তো কিয়ামত এবং আমার নবী কতটা দূরে অবস্থান করেছে? বুখারীর হাদিস বলছি 5098 নাম্বার। বিশ্বনবী বলেন ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু আনা ওয়াস সাআ। আল্লাহর নবী আর কিয়ামতকে আল্লাহ এই দুই আঙ্গুল কাছাকাছি প্রেরণ করেছেন। আল্লাহর নবী আঙ্গুল দেখিয়ে বললেন সাহাবার আঙ্গুলি মধ্যম আঙ্গুলি এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি। এই দুই আঙ্গুল কেয়ামত এবং তোমার নবীর এতটাই কাছাকাছি। আমার নবী মৃত্যুবরণ করেছে আর কেয়ামতের আলামত গুলো আছে না নাই? আমাদের সব থেকে বড় নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমাদের নিয়ামত ছিল। আল্লাহর নবীর মতো নিয়ামত আল্লাহ এই জমিনে কোনো কিছু দান করেন নাই। আমার আপনার জন্য সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহর নবী। আমার আপনার জন্য সব থেকে বড় নিয়ামত কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত। নবী হলো প্রত্যেকটা ইমানদারের কলিজা, ইমানদারের জীবন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আবদা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন যে পর্যন্ত তোমার বাবা, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার জীবন সবকিছুর চাইতে শ্রেষ্ঠ না হবে আমার নবী। আমার নবীকে যদি তোমার মায়ের থেকে বেশি, তোমার বাবার থেকে বেশি, তোমার জীবন থেকে বেশি, তোমার বাচ্চা থেকে বেশি সবকিছু চাইতে ভালোবাসতে হবে আমার নবীকেই। একজন মহিলা উহুদের যুদ্ধের পূর্বে তার সন্তানকে নিয়ে আসছেন। আল্লাহর নবী আমার সন্তানকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যান। বিশ্বনবী বললেন তোমার সন্তান ঘোড়া দৌড়াতে পারবে? মহিলা বলল জানি আমার সন্তান ঘোড়া দৌড়াতে পারবে না, তীর মারতে পারবে। হ্যাঁ আমি জানি আমার সন্তান তীরও মারতে পারবে না, তরবারি চালাতে পারবে। জানি আমি রসুল তরবারি চালাতে পারবে না, তাহলে তোমার এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? মহিলা বললেন আমার দয়াল নবীজি কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর বললেন ছুঁড়ে মারবে, আপনি বাচ্চাটাকে ওই দিকে ধরবেন, আমার বাচ্চাটার কলিজা ছিঁড়ে যাবে, তবু যেন আমার বিশ্ব নবীর একটা বিন্দু পরিমাণ আসর না লাগে। এমনি ভাবে ভালো বেঁচেছেন তৎকালীন যুগের মানুষেরা আমার নবীকে। কিন্তু আমরা আমার নবী কে ওই রকম মহব্বত করতে পারি না। তাহলে আলামত নাম্বার এক, আল্লাহ নবীকে মহব্বত করতে হবে কিনা? হুজুর কেমনে আমরা হুব্বে রাসূল করব, কেমনে আমার নবীকে মহব্বত করব? নবীকে মহব্বত করা মানে নবীর সুন্নতকে মহব্বত করা। দাঁড়ানোর সময়, বসার সময়, নামাজের সময়, রোজার সময়, হজের সময়, যাকাতের সময় 24 ঘন্টা অনুসরণ করবা কেবল আমার নবীকেই। এই আমরা নবীর মহব্বত করব তাহলে কিয়ামতের 1 নম্বর আলামত বিশ্বনবীর ওফাত। বিশ্বনবী মোট ইন্তিকাল করছেন কিনা? এবারে কিয়ামতের 2 নম্বর আলামত যদি কোনো বাবা, যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো যুবক, যদি কোনো যুবতী থাকে তাহলে এই মুহূর্তে তওবা করবেন যেন জীবনে না থাকে। এবার আলামত 2 নম্বর বলবো নি, হুজুর কোন কিতাব সুনানে আবু দাউদ নাম শুনছেন? আমার দেশের সিয়া সেত্তা কুতুবু সেত্তা 6টা প্রসিদ্ধ গ্রন্থের একটি গ্রন্থ হলো আবু দাউদ শরীফের 1129 নম্বর বাব হলো কিতাবু তারাজ্জিল। আমি আবু দাউদ শরীফের দয়াল নবীর হাদিস বলবো। যদি আমার নবীর হাদিস শোনার পরে আপনার কলিজায় না লাগে, আপনার আমলে যদি পরিবর্তন না হয়, তাহলে আপনি যেমন ঠিক আবু জেহেল যেমন চরিত্রের, আপনার চরিত্র তেমন। কারণ নবীর কথা শোনার পর সাথে সাথে আমলে পরিণত করতে হবে। হুজুর কি বলে গেছেন দয়াল নবী? আবু দাউদ শরীফের হাদিস বলছি 1129 নম্বর। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি যারা পিছনে সামনে রসুলের দরুদ পড়েন না, আমি মনে করব নবীর
আদবের প্রতি ঘাটতি আছে। قال رسول الله يقول يقول في قوم يخدبون في آخر الزمان يقول في آخر الزمان কিয়ামতের পূর্বে কিছু পুরুষ এবং মহিলা বের হবে। কি বলছেন? কথার উত্তর দেন। কিয়ামতের পূর্বে কিছু পুরুষ এবং মহিলা বের হবে, বিসমাবিকা হাওয়াসিল হামাম, তারা তাদের সাদা চুল সাদা দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। কে বলছেন? আল্লাহর নবী। কি বলছেন? বিসাওয়াদি কাহাওয়াসিল হামামি, সাদা চুল সাদা দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। আপনার এলাকায় এমন পুরুষ এমন মহিলা আছে না নাই? রাস্তায় হাঁটে পুরুষেরা মাথার মধ্যে সুতার কালি জন্মের মতন দেয়, মহিলারা মাথার মধ্যে সুতার ড্রেসপুল ফাঁকটি তিনি খেস কানা মারে, দুইটা চোর পেকে গেছে কালো করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। নবী আমার এতটুকুন যদি বলতেন আমি এতটুকুন বলতাম। নবী তারপর বলেন লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, নবী আমার বললেন লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, যারা তাদের সাদা চুল সাদা দাড়িগুলোকে কালো করবে তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘর পর্যন্ত পাবে না। কিউ আমি কোন গল্প বললাম? আমি কোন এলাকা আলেম আছে তো? আচ্ছা তো আমি কোন গল্প বলছি? যদি আমার এই কথার মধ্যে আপনি এক চুল পরিমাণ সন্দেহ করেন, আমার পর্দা অন্তরালে যে মা বোনরা শুনতেছেন যদি এক চুল পরিমাণ সন্দেহ করেন, পিছনের রাস্তা দিয়ে বায়ু যেমন বের হয় আপনার ইমান ফুটফুস করে বের হয়ে যাবে। কারণ আমি তো আমার নবীর কথা বলেছি, আমি দুনিয়ার কোন মানুষের কথা বলি নাই। এই আলামতটা আপনার এলাকায় আছে না নাই? তাহলে যাদের আছে তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ঠিক না? ব্যাটি এবার আলামত নাম্বার দুই যদি ভালো লাগে বলবো, না হলে বন্ধ করব, বলবো। কিন্তু আপনি কি শুধু শুনবেন না আমল করবেন? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি উল্লেখ রয়েছে, মিশকাত মেরকাত হাদিসটি উল্লেখ রয়েছে, মুসান্নাফে আবি সাহেবা ইমাম আবু বকর ইবনে আবি সাহেবা মিশকাতের 114 নম্বর পৃষ্ঠা 1388 নম্বর, আবি সাহেবার হাদিস নম্বর 845। আমি আপনার সামনে আমার দয়াল নবীজির তিনটা হাদিসের কিতাবের উদাহরণ দিলাম, তার মানে হলো আমি নবীর কথাই আপনার সামনে তুলে ধরব। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআ ইরফাউল ইলম ইয়াতবুতাল জাহল ইয়াদহারার রিবা ইয়াসরাবার খবর। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে ইসলামের জ্ঞান গুলাকে উঠিয়ে না হবে। কিসের জ্ঞান? জোরে বলেন হুজুর, ইসলামের জ্ঞান আবার কেমনে উঠে? ইন্না মিন আশরাতিস সাআ ইরফাউল ইলম ইয়াদবুতাল জাহল ইয়াদহারার রিবা ইয়াসরাবার খবর। কিয়ামতের পূর্বে ইসলামের জ্ঞান গুলাকে উঠিয়ে না হবে। ইসলামের জ্ঞান কি উঠে নাই? ছোটবেলায় আপনি যখন বড় হতেন আপনাকে ধরে মসজিদে পড়ানো হতো, মক্তবে পড়ানো হতো, আপনি পড়তেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনি যখন মসজিদে পড়তেন আপনি আর রহমান পড়তেন, ইরফাউল ইলমু, কিয়ামতের পূর্বে জ্ঞানগুলো উঠে যাবে। এখন আপনার ছেলেকে আপনি আর মাদ্রাসায় পড়ান না, আলেম বানান না, কওমি মাদ্রাসায় পড়ান না, দিন শিখান না, দিনের কোনো তালিম দেন না, আপনার ছেলে মেয়েকে আপনি ডাইরেক্ট ভর্তি করেছেন কোথায়? কিন্তার গার্ডেনে। 9 বছরের বাচ্চার গলায় 19 কেজি ওজনের বই। এখন আপনার ছেলে সকালবেলায় কোরআন পড়বে কি? আপনার ছেলে পড়ছে হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটি সিং তারা হাতি মাটিম টিম। তোমার ছেলে এই মিথ্যা পড়ছে, এবার 7-8 উঠলো, তোমার ছেলে আমার ছেলে আপনার ছেলে আমার বাপি যা পড়তেছে, দুধের সাথে 1 লিটার 3 লিটার পানি মিশালে কয় লিটার
দোদ হয়। আল্লাহর কসম করে বলছি, যারা এরকম পড়ালেখা করে, যদি তোমার ছেলে মাদ্রাসায় পড়ে মুফতি হতো, মুহাদ্দিস হতো, উলুমুল হাদিসের ভান্ডার খুলতো, কোরআন খুলে দেখতো, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস হোক, কোনদিন দুধের সাথে পানি মিশানোর এই অঙ্ক শিখতে পারতো। তোমার ছেলে যদি আলেম হয়ে যায়, তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার জন্য দোয়া করবি, সাথে সাথে তুমি মরে সেই দোয়ার একটা অংশীদারি পাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল ফাতির এর 32 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সব থেকে বেশি ভয় করেন আলেম সমাজ। তাহলে এই আলামতটা আপনাদের ঘরে ঘরে আছে না নাই? এটা হলো দেখবেন ছেলেদের কি স্কুলে পড়ায় টাকা পয়সার জন্য, ব্যাংক অ্যাকাউন্ট পড়ে টাকা পয়সার জন্য, আলেম পড়ায় না, আলেম খয়রাতি মোল্লা পড়বে। আমি বলতে চাই ভাইয়ারা, আমার আলেমের মর্যাদা বেশি না কম? জোরে বলেন বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলুল ইলমি দারাজাত, আমি আল্লাহ আলেমদেরকে উচ্চ মর্যাদা দান করেছি। তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের কিতাবুল ইলম 48 নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন, ওয়া আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাআলাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাতি। আল্লাহর ইলমে অর্জনের উদ্দেশ্যে যখন কোন লোক আল্লাহ রাস্তায় পা বাড়ায়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার ছেলে মাদ্রাসায় পড়ে দাড়ি রাখতো, এখন তোমার ছেলে মাদ্রাসায় না পড়ে স্কুলে পড়ে দাড়ি কেটেছে, তোমার ছেলে মাদ্রাসায় পড়ে বসে প্রস্রাব করেছে, তাহারাত অব্যয় আদায় করতে শিখেছে, এখন স্কুলে পেরে জিন্সের প্যান্ট পইরা এখন খাড়ায়া কুকুর বিড়ালের প্র্যাকটিস করতেছে, আমার ভাইয়েরা তোমার ছেলে তুমি দিন শিক্ষা দাও নাই, তুমি নিজেই তোমার ছেলে যদি তোমার ছেলে আলেম হতো, কোরআন পড়তো, তোমার ছেলে তোমার জন্য দোয়া করতো, আর তোমার কবরের আযাব আল্লাহ মওকুফ করে দিত, কিন্তু তোমার ছেলেকে তুমি আলেম বানাও নাই। তুমি বুঝবা কেমনি? বিশ্ব নবী বললেন, ইজা মাতাল ইনসানু আনকতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মরে যায় তার সব আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেন, ইল্লা মিন সালাসা, তিনটা আমল চালু থাকে। মাইকটা অনেক সুন্দর কিন্তু সেট আপটা সুন্দর না, তাহলে আমার গলা বিরাট শক্তিশালী, বুঝতে পারছেন কিনা? একটু পরে ইউনিট কাটার ছিল, আমার প্রায় মাফিল ইউনিট কাটে 5-7টা করে, কিছুদিন আগে 17টা ইউনিট কেটে ফেলছে। যাও আমরা একটু মেনে নিই, ভাই আমরা কথা না বেরিয়ে মেনে নিই, আমি ঘুরে একটু পানি পান, পানি দেন আমাকে। ব্যান্ডেলের ভিতরের মাইকের সাউন্ড একটু কমাই দিলেই হয়। এখন আলোচনা শুরু করে দিই নাকি? আপনাদের কি মনে আছে কোন পয়েন্টে কথা বলেছিলাম? মানুষ মরে গেলে তিনটা আমল ছাড়া সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়।
এর মধ্যে একটি হলো সদকাতিন জারিয়া। যদি আপনি আল্লাহর রাস্তায় কোনো কিছুকে দান করেন, যেমন আল্লাহর জন্য আপনি গাছ তৈরি করলেন, আল্লাহর জন্য আপনি মাদ্রাসা তৈরি করলেন, আল্লাহর জন্য আপনি গরিব মিসকিনদের জন্য একটা ভালো জিনিস করে গেলেন, বৃক্ষরোপণ করে গেলেন, এই আমলগুলোকে বলা হয় সদকায় জারিয়া। জারিয়া আবার দুই রকমের। আপনি আবার স্কুল কলেজে তৈরি করলেন, এবার স্কুল কলেজে নারী পুরুষের দেখা দেখি আছে না নাই? যতবার আপনার স্কুল কলেজে এক নারী আরেক পুরুষকে দেখবে, ততবারের একটি গুণা আপনার কবরে গুরজু মারার সাথে সাথে দাঁড়াবে। আপনি মাদ্রাসায় তৈরি করলেন, যতবার আপনার ছেলে আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে বুখারী শরীফের কুদুরি কিতাবের হেদায়া কিতাবের জালালাইন কিতাবের পৃষ্ঠাগুলো উল্টাবে, সাথে সাথে আপনার কবরে আমল নামায় একটা সওয়াব যুক্ত হয়ে যাবে। কারণ বুখারীর 87 নাম্বার, মুসলিম শরীফের 91 নাম্বার, মিশকাতের 159 নাম্বার হাদিস বলছে, যখন নেককার সন্তানকে আলেম বানাইলেন, কবরের মধ্যে মরে গেলেন, আর নেককার সন্তান আপনার জন্য দোয়া করলো, ওয়ালা বিন সালেহ ইয়াদউ লাহু, সাথে সাথে আপনার দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন। এখন সন্তানকে কোন বিদ্যা দিবেন আপনি শিখে নেন। আপনি সন্তানকে এমন বিদ্যা দেন, আপনার সন্তান প্রেম শিখে, ভালোবাসা শিখে, গান বাজনা শিখে, মূর্তি পূজা শিখে, আপনার সন্তান ভালো কিছু শিখে না। আপনার সন্তানকে যদি সভ্য বানাতে হয় তাকওয়া দান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ ভক্ত বানাতে হয়, আপনার ছেলেকে ইলম অর্জন করার জন্য মাদ্রাসা দাসে পাঠাতে হবে। তাহলে এই আলামতটা প্রত্যেকের ঘরে ঘরে আছে না নাই? ছেলেদের আলেম বানায় না, মেয়েদের আলেমা বানায় না। কারণ কি? কাসিম নানাতুবি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করার পরে কাসিম নানাতুবি বলেছেন, এই দেওবন্দ মাদ্রাসায় পড়ার পরে কেউ যদি একটা আলিপের চর্চা করে খায়, তাহলে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীর রিজিক শেষ হয়ে যাবে না। আল্লাহ আলেমদেরকে এত সম্মান করেছেন যে আলেমদেরকে আল্লাহ স্বয়ং পছন্দ করেন, কারণ হকানি আলেমদের দাম বেশি না কম? এই জন্য ইরফাউল ইলম ইয়াজবুতাল জাহল, সমাজের মধ্যে ইলম উঠে যাবে, জাহিলিয়াতের পয়দা হবে। এরপরে দুই নাম্বার এই আলামত থেকে, তিন নাম্বার এই আলামত থেকে শিখলাম আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় পড়াবো, এমন মাদ্রাসায় পড়াবো যেই মাদ্রাসায় পড়লে তাওহীদ শিখবে, ইমাম শিখবে, ইখলাস শিখবে, সুন্নাত শিখবে, বিদআত শিখবে, হাদিসের পড়া পড়বে, ইফতা বিভাগে পড়ে ফতোয়া দান করবে, এমন ছেলেদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো। এতে আমাদের উপকার হবে না ক্ষতি হবে? তাহলে যে হুজুর স্কুলে পড়ালে কি আমার সন্তানের পাপ হবে? স্কুলে পড়ানো সত্য হলো আপনার ছেলে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করতে পারবে না, দুই নাম্বার আপনার ছেলে ফরজ পরিত্যাগ করতে পারবে না, তিন নাম্বার কাফেরদের সংস্কৃতি আপনার ছেলে চর্চা করতে পারবে না, চার নাম্বার আপনার মেয়ে বেপর্দা হয়ে কোনো শিক্ষকের সাথে দেখা করতে পারবে না, পাঁচ নাম্বার আপনার ছেলে দাড়ি কাটতে পারবে না, ছয় নাম্বার আপনার ছেলে টাকনুর নিচে কাপড় পরতে পারবে না, সাত নাম্বার আপনার ছেলে আমরা শক্তি আমরা দল আমরাদের দল পড়ার সময় বোম্বা নায়া পকেটে রাখি পিস্তল, এমনটা করা যাবে না। আমার দেশের কিছু লোকেরা বলে মাদ্রাসা হলো সন্ত্রাসীদের কারখানা, আমি বলতে চাই জঙ্গিবাদের অপরাধী যতগুলো লোক ধরা খেয়েছে এরা হলো নর্থ সাউথ অর্থাৎ ইংলিশ মিডিয়ামের ছাত্র, মাদ্রাসা ছেলেরা লেখাপড়া করে কোরআন পড়েছে, নাম কতালা নাসান বি গায়রি নাসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ, কেউ যদি অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করে সে যেন গোটা পৃথিবীর সব মানুষগুলারে হত্যা করে। এই জন্য আমরা মাদ্রাসার ছেলেদেরকে জঙ্গি বলবো না, উল্টা যেই যার শিক্ষার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা নাই, আপনার ছেলে মাদ্রাসায় বুখারী শরীফের তালিম করবে, কিতাবুল লেবাস হাদিস নাম্বার 4067 নাম্বার, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন হলো সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলমান নিরাপদে থাকে। এগুলো তো শিখাচ্ছেন না, আপনার ছেলে ভুল পথে ফিরে যাচ্ছে, হালাল হারাম বুঝতেছে না, এজন্য দায়ী আমরা আপনি, এজন্য দায়ী আমরাই। রাসূল বলেছেন প্রত্যেকটা সন্তান মুসনাদ আহমদ এবং মুত্তা মালিকের 46 নম্বর হাদিস, প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। মজার ব্যাপার হলো হিন্দুদের যেই বাচ্চাটা 12 বছর বালেক এবং বালেক হওয়ার আগে মরে গেছে ওই বাচ্চাটাও জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন।
তার আরাফে থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, অতঃপর মাকামে মাহমুদায় রাসূল সিজদা করে তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এবং বলা হয়ে থাকে তাফসীরের মধ্যে এসেছে তারা জান্নাতীদের খাদেম হিসেবে থাকবে, সুবহানাল্লাহ। কিন্তু আপনি ছেলেদের ইহুদি বানাচ্ছেন, আপনি মেয়েদেরকে ইহুদি বানাচ্ছেন, আপনি পাশ্চাত্যের শিক্ষা তাদেরকে পড়াচ্ছেন, এই পড়ালেখা করে তারা পড়ালেখা করবে যে গাড়ি ঘুরায় চড়বে, সে দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করে এসব কথা শিখবে। আপনি কোথায় দিচ্ছেন? আপনার কবর মতো ছোট বাচ্চাকে নষ্ট করে দিচ্ছেন। আপনি এতে পড়বেন আল্লাহ, সেতে লেখে এতে পড়ে আপেল, আপেল আমি খাবো, ছড়া আপে অযোগ্যটি আইবার লাগছে। তো অযোগ্যর আইবার লাগলে তোমার কি মিয়া? ওইখানে 5 বছরের দাউরা শেষ, তাও ইলম শিখতে পারবে, সব রাস্তায় চালু আছে। অনেক লোক ডাক্তার হয়ে যাওয়ার পরে, আমার অনেক ছাত্র আছে ডাক্তারি করে রাতের বেলায় 900 মাদ্রাসায় পড়ে, এখন ইলম বুঝতে পেরেছে, ইলমের কি দরকার, জ্ঞানের কি দরকার, বুঝছেন বিষয়টা? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। এবার ফিতনা নাম্বার 4, রাগ করবেন না তো, আমি এমন এমন কিছু নবীর হাদিস বলবো আপনার কলিজা পর্যন্ত পৌঁছে যেতে পারে, দুনিয়ার ছুরিগুলা আপনাকে শেষ করতে পারে। আল্লাহর আয়াত, রাসূলের হাদিস এত তীক্ষ্ণ, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাম, দুনিয়ার আগুন তোমার শরীরে পৌঁছে যায়, জাহান্নামের আগুন তোমার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। বুঝতে পারছেন কিনা? আলামত নাম্বার 4, এই আলামতটা বলার পরে এখান থেকে যেই লোকটা উঠবে মনে করবে এই লোকটা ওই ক্লাসের লোকের, ওই শ্রেণীর লোকের। 4 নাম্বার কেয়ামতের একটি আলামত হলো কেয়ামতের পূর্বে ইয়াদহার আর রিবা, প্রচুর পরিমাণে সুদ বেড়ে যাবে। সুদ আপনার এলাকায় আছে না নাই কোথায় একটু দেখান, ওই চান্দুদেরকে আমি একটু দেখি কোন বাবারা সুদ খায়, ডানে আছে, বামে আছে, পেছনে আছে, স্টেজে আছে, দেখানো যাবে না, সব জায়গায় আছে, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, হক আসছে বাতিল তো কাটছে জলদি পালা। আজকে এই ওয়াজটা করার পরে আগামী কাল বাজারে যে বলবে হুজুর বেশি বেশি বলে ভাববে এই লোকটা সুদখোর গায়ে রাখছে, আমি তো দেখি নাই কোন লোকটা সুদখোর, ঠিক না বা ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে বলছেন বলেন? তাহলে কিয়ামতের 4 নাম্বার আলামত বলবো কিনা? রাগ করবেন না তো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে সুদ বেড়ে যাবে। বলেন তো সুদখোর কারা কারা, বলেন কারা কারা সুদখোর বলেন। আল্লাহ নবী হাদিসটি উল্লেখ করতে চাই, সহিহুল মুসলিম, এই উম্মতের এজমা হয়েছে হানাফি মালিকি শাফি হাম্বলি সমস্ত ফিকের ইমাম গণ একমত, আল্লাহর কালামের পরে বুখারি আর মুসলিম এই দুইটি কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। বাবারা আটলান্টিক জঙ্গলের নিচ থেকে আমি হাওয়ালা দেই নাই, আমি সমুদ্রের, আমি খুলনার সুন্দরবন থেকে হাওয়ালা দেই নাই, এই হাওয়ালাটা দিয়েছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলুদী রহমতুল্লাহ আলাইহ, তার কিতাবের নাম হলো হুজ্জাতুল্লাহিল বালেগা, ভলিউম নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 55, এটা মোট 2 ভলিউমে আমার কাছে আরবিতে মিশ্রি ছাপাটা রয়েছে। আল্লাহর নবী মুসলিম শরীফের কোন কিতাব, মুসলিম শরীফ যেটাকে শরীফ বলেন আপনারা, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1559 নাম্বার, নাম্বার বললাম, এবার আরবি বলবো, কিতাবের নামও বললাম, অধ্যায়ও বলে দিলাম, আমি কিতাবের পৃষ্ঠা নাম্বারও বলে দিলাম, যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে। আল্লাহর নবী বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন ও দুনিয়ার সুদখোর, ও দুনিয়ার সুদখোরেরা, ও দুনিয়ার মা বোন যারা সুদ খাও, কারা কারা সুদ করে একটু ভালো করে তুমি জেনে নাও, আকিলার রিবা যারা সুদ খায়,
উকিলা হো যারা সুদ দেয়, ওয়া কাতাবা হো যারা সুদের হিসাব লেখে, ওয়া শাহিদাই হে যারা সুদের সাক্ষ্য দেয়, ওয়া কালাহুম সাওয়ান এরা প্রত্যেকেই সুদখোর বলে গণ্য হয়। আকিলার রিবা যারা খায়, উকিলা হো যারা দেয়, ওয়া কাতাবা হো যারা লিখে, ওয়া শাহিদাই হে আর যারা সাক্ষ্য দেয়, ওয়া কালাহুম সাওয়ান এরা প্রত্যেকেই সুদখোর বলে গণ্য হয়। রাগ করতেছেন না? আমি কয় প্রকার সৎকারের কথা বললাম? চার প্রকার আমি বলছি না। আবু হুরায়রা বলেছেন, রাসূল বলেছেন, মুসলিম শরীফের 1569 নম্বর হাদিস বলছি, ঠিক না? আমি বলছি এই কথা কোনো সুযোগ আমার ওয়াজে নাই, আমি বলতে কোনো ওয়াজ নাই এখানে, সব রাসূলের হাদিস ডাইরেক্ট আপনার কলিজা পর্যন্ত পৌঁছে দেব। হয় আপনি মানবেন, না হয় চুপ থাকবেন, তওবা করবেন, আর জীবন খাবেন না। আল্লাহর কসম, যে ব্যক্তি চারনা বরাবর চুপ খাবে সে তার মায়ের সাথে 24 ঘন্টাই দেখা করবে। পারলে আপনি হাদিস উল্টান, কলিজার কথা বলার আছে, ক্ষমতা দিয়ে গুলি করবেন গুলি খাবো, ফাঁসি দেবেন ফাঁসি নেব, হাবিয়া দেবেন না ভাত দেব, নবীর হাদিস বলেই যাব, কারণ নবীর হাদিসই আপনার মানা দরকার। হুজুর আপু বড় কথা কে বলছেন? তিরমিজি শরীফের নবী, মুসলিম আবু দাউদ শরীফের নবী, নাসাই শরীফের নবী, মুসনাউল কাবিরের নবী, তারিখুল ইসলামের নবী, তারিখুল দামেস্কের নবী। আমি সবগুলো হাদিসের কিতাবের নাম বললাম, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1875 নাম্বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আন জাবির রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাবান, সুদের গুনাহের দরজা হইল 73টা। কয়টা? জোরে বলেন কয়টা? তিরমিজির 1875 নম্বরের হাদিস বললাম, আমি বলছি না আল্লাহর নবী বলছেন। যদি রাগ করেন কার উপর রাগ করলেন? ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাব, সুদের গুনাহের দরজা হইল 73টা। সর্বনিম্ন দরজা বলি, হুদান আইসারুহা আনিয়ান কাহার রজুল মাখো, সে তার মাকে ধরলো, মায়ের কাপড় খুললো, মায়ের সাথে জানা করলো। মায়ের সাথে জানা করবেননি, জনতা ব্যাংক, ব্রাক ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, তারপরে বি ব্যাংক, গোষ্ঠী ব্যাংক, তারপরে এনজিও, টেনজিও, ফেনজিও, গোষ্ঠী সুদ্ধা, তার মধ্যে চালনা বরাবর সুদ আছে, সে ওইখানে চাকরি করে, তার মায়ের সাথে জানা করে। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বেবের গঞ্জ বাজারে জুতা ছিলিয়ে খাও, দুধ বিক্রি করে খাও, কলা বিক্রি করে খাও, বাদাম বিক্রি করে খাও। নবী বলেছেন, আর কসিমু হাবিবুল্লাহি, নিঃসন্দেহে যে ব্যক্তি হালাল ইনকাম করে আল্লাহর বন্ধু, আল্লাহকে যদি পাইতে চাও হাসরের ময়দানে, নবীর সুপারিশ যদি চাও, জান্নাত যদি কল্পনা করতে চাও, সুচির জীবনের জন্য বন্ধ করতে হবে। এখানে কেউ রাজি আছেন 24 ঘন্টা মায়ের সাথে জেনা করতে? না। কিন্তু হচ্ছে কিনা বলুন? হচ্ছে। মসজিদের মধ্যে সভাপতি বানিয়েছেন সুদখোর, কোরআন বলছে খবরদার, হাউ ডেয়ার ইউ, হাউ টু কল দ্য ভিকটিম দিস কাইন্ডস অফ ব্রেড, পেলে কোথায় সাহস এরকম তুমি তাকে মসজিদের মধ্যে নিয়েছো? এই এলাকার আলেম আছে না নাই? আছে। সূরা তাওবা 18 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর ঘরটা শুধু তারাই আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। সুতরাং যার মধ্যে পরকাল নাই, মসজিদের মাতব্বরি তার নাই। যে ব্যক্তি সুদ খায়, সুদের লেনদেন করে, আল্লাহ বলছেন এই লোকটা মসজিদের মাতব্বর হইতে পারবে না। আমরা বলা বাদলা, কারা কারা মসজিদের মাতব্বরি করবে? আল্লাহর ওয়াজ কি কম না বেশি? কোরআনুল কারীম একই সূরা, সূরা তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি
ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এই কোয়ালিটি গুলো থাকলে মসজিদের মাতব্বরি কইল না হয় কোরআন তোমার অনুমতি দেয় নাই। আমি ডাইরেক্ট কোরআন দেখালাম, এবার মনে হয় খারাপ লাগতেছে না ভাই সব, আপনার এলাকায় থাকতেও পারে নাও পারে, অনেক এলাকায় সুৎখুর আবার হজ পালন করতে যায়, আর হজ হলো বিরা বান্দা তসবি সুরমা আতর আর খুরমা, আর হজের নাম হলো তসবি সুরমা আতর আর খুরমা। আল্লাহর কসম নবীর একখানে হাদিস শুনাই, যাদের কলিজার মধ্যে ঈমান আছে, নবী বলছেন যারা চার বারবার সুদ খাবে, ইখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজ। হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর উস্তাদ 1141 নাম্বার। যে ব্যক্তি চার আনা বরাবর সুদ খাবে, সুদের লেনদেন করবে, সুদের সাথে জড়িত থাকবে, তার ফরজ নফল রোজা হজ যাকাত কোনো কিছুই কবুল হবে না। ওয়ালা আদলুন সরবুল লা ইয়াকফালাল্লাহ, তার ফরজ নফল রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। মহিলারা রুটি তৈরি করার সময় রুটির মধ্যে চুল পড়ে যায়, চুলকে টান দিলে যেমন বের হয়ে যায়, এই লোকগুলো ইসলাম থেকে বের হয়ে যাবে। নবীর রাস্তা বন্ধ করছেন আপনার আমলের রাস্তা, কারণ আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল রিজিক, নাই তো সেটা এখন আন্দোলন করেন করেন বলেন হুজুরের ওয়াজ বন্ধ করেন, সাহস আছে বলার কারো? যে বলবে সে কি খোর, কালকে যে একটা শব্দ করবে সে কি খোর, কথা কি বুঝতে পারছেন কিনা? লজ্জা করে না, হায়া করে না, শরম করে না, মায়ের সাথে জেনা করতে ছি 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 ছি, আপনি না রুচিশীল, আপনার না চরিত্র উন্নত মনসীমে চোখ পৌঁছে গেছে, ভয় করে না, কলিজার মধ্যে আল্লাহকে ভয় করেন, ইমান দিয়া এই কলিজাটাকে পরিপূর্ণ করেন। এখন সবাই নির্বাক এবং নিশ্চুপ কেন? আমাদের অনেকেই এই পাপের সাথে জড়িত আছে, অনেকেই জড়িত আছে, অন্ধকার শুয়ে ছিদ্রি দিয়ে ফাল ঢুকলেও ঢুকতে পারে, কৃষকের লাঙ্গল ঢুকলেও ঢুকতে পারে, ওর ঢুকলেও ঢুকতে পারে। আল্লাহর কসম আমার এই কথার মধ্যে শুয়ে ছিদ্রি কখনো ঢুকতে ঢুকলেও ঢুকতে পারে, কিন্তু এই কথার রদ কখনো হবে না, কারণ বলেছেন মুহাম্মদ বলেন কি, এমন তো করে কেউ বলে না, হাদিস তো পড়ে না, হাদিসের বয়ান কম করে তো, রেওয়ায়েতের ওয়াজ কম, মিল জিলার হুদা চিৎকার ধরনের কিছু না, তা আমি তো নবীর হাদিস কইলাম ভাই, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে না ভাই? হুজুর কি হুজুর ঘর মস করছে কি সুদের বিরুদ্ধে কে? আর হুজুর নবীর নবীর হাদিসের কথা বলতেছে, আপনার কথা কি কোনো, এটা কোনো একতালাফি মাসালা না, সুদ সবাই যে যে ইসলাম মানে সবার কাছে সুদ হারাম, এটা কোনো একতালাফি মাসালা না, যে হানাফিতে জায়েজ মালিকিতে না জায়েজ, সবাই একমত কাবিরা গুনার ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, শিরকের ব্যাপারে, বিদআতের ব্যাপারে, কুফরের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, ইখতিলাফ হলো ছোট ছোট শাখাগত মাসআলার ব্যাপারে, কিন্তু সুদ এমন একটা জিনিস সবার কাছে হারাম, এটা তম নেককারজনক ব্যাপার। এখন প্রশ্ন করতে পারেন হুজুর ইসলামিক ব্যাংকে টাকা রাখা যাবে নাকি? এক বন্ধু বলল হুজুর আমার মেয়ে ইসলামী নাচ দেয়, আমি বললাম কেমনে দেয়, কয় বরকা পইরা তারপরে নাচে, এটা নাম দিয়েছে ইসলামিক নাচ, ইসলামিক ব্যাংক সার্ভিস বড় ভালো দেয়, কিন্তু ইসলামিক ব্যাংক আমি আপনি না বুঝলেও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সুন্দর বুঝেছেন, তিনি বলেছেন প্রত্যেক ব্যাংকে 30% সুদমুক্ত একটা অপশন আছে, যেমন আপনি টাকা রাখতে গেলেন লক্ষ লক্ষ টাকা চুঙ্গাই বইরা উপরে থুয়া মাটির নিচে থুয়া যাইব নাকি, এখন রাখতে গেলে আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ ব্যাংকে টাকা রাখা ছাড়া আমার আর কোনো উপায় নাই, আপনি ওইখানে রাখবেন, যদি ভুলবশত কোনো সুদ আসে এই টাকাটা সোয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনদেরকে দান করে দেবেন, এই টাকাটা সোয়াবের নিয়ত ছাড়া মসজিদের উন্নয়নমূলক কাজে, মাদ্রাসার উন্নয়নমূলক কাজে লাগায় দেবেন, এই টাকাটা সোয়াবের নিয়ত ছাড়া কাউকে দুস্থ ব্যক্তিকে সাহায্য করবেন, এই টাকাটা সোয়াবের নিয়ত ছাড়া ইসলামী বই পুস্তক কিনে বিতরণ করে দেবেন। বুঝতে পারছেন কিনা? আল্লাহর নবীর জামানায় একজন সুদখোর হারামখোর
বিরাট বড় সফর করে এসেছে। তিরমিজি শরীফের 3038 নম্বর ইসনাদুহু হাসানুন সহি, ইমাম তিরমিজি বলেন এই হাদিসের সনদটা একেবারে সহি। সুতরাং কত তিরমিজি সহি বলেছেন কোনো সন্দেহ নাই, ঠিক না? ঠিক। একটা লোক বিরাট বড় সফর করেছে, ইতিহিলু সফর আসআতা আকবার, সফর করতে করতে তার চুলগুলো ময়লা করে ফেলেছে, জামাগুলো ময়লা করে ফেলেছে। লোকটা দোয়া করছে, ইয়া রাব্বি, আল্লাহর নবী বলেন সাহাবারা এই লোকটার দোয়া আল্লাহর আকাশের উপরে যায় না। সাহাবীগণ বলেন আল্লাহর নবী এই লোকটা এত কষ্ট করে চোখের পানি ফেলে দোয়া করছে, তার দোয়া কেন আকাশের উপরে যায় না? নবী বললেন ওয়া মাতআমুহু হারামুন, এই লোকটা হারাম খাবার খেয়েছে, ওয়া মালবাসুহু হারামুন, এই লোকটা যা পরিধান করেছে তা হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, এই লোকটা যা পান করেছে তা হারাম, ওয়া গুযিয়া বিল হারামুন, চুলের গোড়া থেকে শুরু করে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সব হলো হারামের উপরে। আমি বিশ্ব নবী জানি না এই লোকটার দোয়া আল্লাহর আকাশের উপর কেমনে পৌঁছাবে, আল্লাহর নবী জানেন না, কিন্তু আপনি কেমনে পাবেন সুদ খেয়ে আপনি আপনার গুনাহকে মাফ করবেন, আপনার দোয়াকে আকাশে নেবেন, বিশ্ব নবী জানেন না, আপনি কিভাবে জানেন? এবার সুদখুরের জন্য জাহান্নামে নাস্তার ব্যবস্থা আছে না নাই? আছে। রাআইতু লাইলাতান উসরিয়া, মেশকাত শরীফের মুসলিম থেকে নকল করে মেশকাতের সংকলন 3038 নম্বর হাদিস, বিশ্বনবীর আইতু লাইলাতা, মেরাজের রাত্রে তিনি দেখলেন এক শ্রেণীর লোকদের পেটটা বিরাট বড় মটকার মতো ফুলে আছে। জিব্রাইলকে বললেন বিশ্বনবী মানহু মানহা উলাই, এই লোকগুলো কারা, তাদের পেটগুলো এরকম উঁচা কেন, মটকা চিনেন তো মটকা? বিশ্বনবী বলেন এই মটকা মার্কা পেটগুলো কারার, কাদের, মানহা উলাই জিব্রিল, এরা কারা? জিব্রিল বলল ইয়া রাসূলুল্লাহ আকালার রিবা, এই লোকগুলো সুদ খেত, এই জন্য তাদের পেটকে সাপ এবং বিচ্ছু দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। কথা কি বুঝেন নিও ভাই? আল্লাহর কসম, এবার আমি কোরআনের আয়াত দেব, হারাম কর, সুদ কর, যৌতুক কর, ঘুষ কর, পরের টাকা যারা থাপা দিয়ে নিয়েছো, তা চুরি করে ডাকাতি করে পরের টাকা যারা লণ্ঠন করেছো, তাদের সাবধান করে আমি কোরআনের আয়াত চরণ করিয়ে দেই। সুরাত দুখান 18 নম্বর আয়াতটা বলেন কাগল ইল হামিম কাল মুহলি ইউগুলি ফিল বতন, সুদ করকে তামার করিতু, তামা বুঝেন তো, আপনি স্বর্ণ পুরেন তেমন লাগে না, লোহা পুরেন তেমন লাগে না, তামা যত পুরানো হয় তত এটা শক্তিশালী হয়, তত গরম হয়। আল্লাহর উপাদ উদাহরণ কত সুন্দর, কাগল ইল হামিম কাল মুহলি ইউগুলি ফিল বতন, তামা গলিয়ে পানি করে তোমাকে খাইয়ে দেওয়া হবে সুদখোর। আল্লাহ বলেন এই তামার গলিত পানিগুলো যখন তোমার পেটের মধ্যে ঢুকে যাবে, তোমার পেটের নাড়ি বুড়ি গুলো বের হয়ে যাবে, তোমার জিব্বা আস্তে আস্তে নাভি পর্যন্ত ঝুলে যাবে, তুমি চিৎকার করে বলবে আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও। জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক, মালিক আলাইহিসসালামকে বলা হবে সুদখোর গুসখোর হারাম করকে পানির ব্যবস্থা করে দাও। এবার পানির পরিবর্তে আপনার মাথার উপরে গরম পানিগুলো ঢেলে দেওয়া হবে। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন, যখন আপনার মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি, মাথাগুলো ফেটে যাবে, মগজগুলো ভাতের মারের মতন গড়িয়ে গুড়িয়ে পড়বে, ঠাস করে আপনার মাথাটা ফেটে যাবে, চিৎকার করে বলবেন আল্লাহ আমাকে আবার জমিনে পাঠিয়ে দাও, আমি আর জীবনে কোনোদিন আরাম খাবো না। এবার আল্লাহ নিজে ওয়াজ করবেন কাল্লালা ওয়া জাবরাইলা ইয়াউমা ইদিন ইল্লা মুস্তাকার, পালাবার রাস্তা ভাগবার রাস্তা বন্ধ করে দিয়েছি। ও সুদ করনা, তোমরা একদিন মরে যাবা, কিন্তু কোরআনের আয়াতগুলো রয়ে গেছে। কার্ল মার্কস যিনি এই সুদখোরের অর্থনীতি প্রতিষ্ঠিত করে গেছেন, আরো 200 বছর আগে কার্ল মার্কস দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কার্ল মার্কস মরে গেছে কিন্তু কোরআন কিন্তু জীবিত রয়েছে, মাবিন ইয়াউমাল কিয়ামাতি, এমন কি জান্নাত পর্যন্ত কোরআন পৌঁছে যাবে, কারণ তো কোরআন তোমার আমার মতো সৃষ্টি না, কোরআন হলো আল্লাহর সিফাত, আল্লাহর কালাম, আল্লাহর যেমন ধ্বংস নাই আল্লাহর কালামের তেমন ধ্বংস নাই। ভাই সব সুদ খান কে কে হাত তুলেন দেখি, হ্যাঁ
আবার সুখর সুত লিখে লেখে অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ আছে না নেই, মানে হেতায়কের সিল মারা সুদ করে, এরা দেখলে বুঝলি একটা জন্মের সুদ খাওয়া খায় সিল মারা আর কি, সিল মারা কথা কি বুঝতে বুঝতে পারছেন কিনা? মহাকবি আল্লামা ইকবাল নাম শুনছেন তো? হ্যাঁ, আল্লামা ইকবালকে এক লোক দাওয়াত দিচ্ছে, লেখছে তার দেয়ালের উপরে হা দামিন ফাদলে রাব্বি, এটা আল্লাহর দানের বারে। ভাই সাহেব আপনি কি করতেন? কয় আমি তো এক সময় সুদের লেনদেন করতাম, আগে খুব খাইছি, এখন বিরাট বড় দাড়ি রাখছি আর খুব আরামে থাকি। আল্লাহ ইকবাল বলেন, সুদ সে বানি হাব হাই মেরা মুরব্বি কেয়া লেখ না তুম দিয়াল কা উপরায়া আদমি ফাদলে রাব্বি, সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি, করছো তুমি বাহাদুরি, বলছো তুমি আল্লাহর দান, আল্লাহ তোমায় করবেন তোমার এই অপমান, সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি, করছো তুমি বাহাদুরি, বলছো তুমি আল্লাহর দান, আল্লাহ তোমায় করবেন সব থেকে বড় অপমান। সুদ সারতে পারবেন তো? কে কে পারবেন হাত তুলে আল্লাহরে দেখান, যারা তুলছেন তারা তো সবাই তাইলে সুদ খায়। ও আচ্ছা আচ্ছা, খায় না মানে আর কোনোদিন খাবেও না, আল্লাহ আমাদের রহম করুন। আজকের ওয়াজ থেকে কোন সুদখোর যদি এই মুহূর্তে তওবা করে, আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 276 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ সুদকে নির্মূল করেন, দান সদকাকে বৃদ্ধি করেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যারা সুদের সাথে লেনদেন করে তাদেরকে পছন্দ করে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ইমানদারগণ তোমরা যদি ঈমান আনো সুদের যত বকেয়া আছে সবগুলো তোমরা পরিত্যাগ করে দাও। এখন এই মুহূর্তে তওবা করলেন, আল্লাহ যা খেয়েছি খেয়েছি, বুড়ো হয়ে গেছি কি হয়েছে, আল্লাহ তুমি তো মাফ করতে পারো। আল্লাহ বলেন, বান্দারে আত্তাইবি মিনাজ যানবি কামাল্লা যানবা রাখো, যখন কোনো আল্লাহ গোলাম কোন গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র করে দেন। আমিন। কি করা যাবে না? তওবা করা যাবে না? আল্লাহ বললেন, যদি তোমরা এত ওয়াজ শোনার পরে সুদের লেনদেন বন্ধ করতে না পারো, তোমার বউরে কালকে বলবে কিসের তোমার আশা সমিতি বন্ধ করো, কিসের তোমার সুদ একেবারে এই মুহূর্ত থেকে বন্ধ করো। যদি আপনি না করতে পারেন, ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, এই সুদখোর ভাইয়েরা আমার শুনে নেন, যারা সুদ খেয়ে এখনো বসে আছেন তওবা করার সাহস পান না, আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেন, যদি এতগুলো ওয়াজ শোনার পরে সুদ ছাড়তে না পারো তাহলে তোমরা শুনে রাখো, তোমার বিরুদ্ধে আল্লাহ এবং তার নবীর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা। যুদ্ধ করবেন আল্লাহর লাগে? না, সাহস আছে নিও। হ্যাঁ, মুখ দেব তাহলে তওবা করেন আর সুদ ইনশাল্লাহ। তাহলে কয়টা ফেতনা বললাম, এবার পাঁচ নাম্বারটা বলবো, নি রাগ করবেন না তো। পাঁচ নাম্বার ফেতনা হলো, রসুল বলেছেন হাদিসটা মেশকাত এবং মেরকাতে মোল্লা আলী কারি উল্লেখ করেছেন, মোল্লা আলী কারি হাদিস নাম্বার হলো 1014 নাম্বার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা কি বিরক্ত হইতেছেন? তাহলে কিছু লোক মাঝখানে উঠে একটু ডিল ডিল মনে হয়, ডিল ডিল মনে হইতেছে না, ধরছে আর কি, দৌড়া বইছে ভাই, তিন দিন পর বাদ কেথর না, সমস্যা কি? এক নাম্বার দুই নাম্বারে যায় না, দুই নাম্বার এক নাম্বার হইয়েন না, আপনারা চোপটি করে বসে থাকেন। আমি তো ভাই হাদিস বলতেছি তাই না, আমি তো ইসলামিক কথা বলতেছি, কোরআন হাদিসের কথা বলছি, কিসসা হাস্তুরির কইলে না কইতাম, হাস্তুরি কই যাক, হাস্তুরির ওয়াজ কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে জানেন। এই যে আমাদের মতো বিভিন্ন ওয়াইজনরা বের হয়ে গেছে তো, এখন গ্রাম বাংলা এখন আর কিচ্ছা চলে না, মানুষ কিন্তু শিখতে আসে মাহফিলের মধ্যে, কিচ্ছা শুনতে আসে না, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, কিচ্ছা যদি আহসানুল কসাস কোরআন দিয়ে হয় সেটা শুনবে, কিন্তু অমুক অমুক জায়গায় তমুক জায়গায় এই ইংল্যান্ডে এটা করছে, লন্ডনে করছে, এসব চাপাবাজি বন্ধ করতে হবে, সব চাপাবাজদের দাওয়াত বন্ধ করতে হবে। কোরআন হাদিস বলছে আপনি শিখবেন, যেমন আপনি শিখতেছেন না কিছু, কি শিখতেছেন না কিছু, যদি ওয়াজ করে কলি যায় না লাগে, সেই ওয়াজের দরকার কি?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমু সাআ ওই পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াত যেই পর্যন্ত না ঘন ঘন বাজার বইবে আর বাজারের মধ্যে সর্বপ্রথম মহিলারা আগমন করবে মহিলারা আপনার এলাকায় যায় কিনা বাজারে বাজারে যায় বাজারের মহিলা ঘরে থাকে ঘরের মহিলা যেই মহিলা বাজারে যায় নিজের স্বামী কোনো ওজর ছাড়া সেই মহিলাটা ডাইরেক্ট বাজারের মহিলা বুঝতে পারছেন নিও নবী বললেন ফিতনার জামানায় মহিলারা বাজারে সবার আগে যাবে রমজান মাস তারাবি বাড়ে আর হেতাগো বাড়ে মার্কেটিং করা হাত পাও দিয়ে এমন জোরে ধাক্কা দেয় পুরুষরা 10 মাইল দূরে যেয়ে পরে একটা বাজার সবার আগে ঢুকছে নিয়ে কথা বলেন না কেন এই জন্য যদি কোনো মা বোনদের 4টা কোয়ালিটি থাকে এই মা বোন হলো আমার জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা এই 4টা গুণ আপনারা জানেন নাকি বিশ্বনবী বুখারী মুসলিম আদাবুল মুফরাদের হাদিস নাম্বার হলো 333 নাম্বার বিশ্বনবী বলেছেন ইদা সল্লিমার আতু খামসাহা যদি আমার কোন মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে ও সওমাস সাহরাহা রমজানের রোজাগুলা পালন করে ও হাসানাত ফারজাহা স্বামীর অনুপস্থিতিতে নিজের লজ্জাস্থানের হেফাজত করে ও আতাআত বাআলাহা স্বামীর বৈধ খিদমতগুলা পালন করে দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাতি নবী বলেন ওই মায়ের জন্য ওই বোনের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাবি ফেরেশতা বলবে ও মহিলা তুমি কোন জান্নাত দিয়ে যেতে চাও ওই জান্নাত তোমার জন্য খুলে দেওয়া হয়েছে কয়টা গুণ ইদা সল্লিমার আত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বাআলাহা স্বামীর খিদমত তারপর লজ্জাস্থানের হেফাজত তারপরে রোজা এবং নামাজ পালন করা এক কথায় বুঝা নিলাম বুঝতে পারছেন কিনা এবার আমার বাংলাদেশের চরিত্র পুরা উল্টা বিশ্বনবী বলেছেন কিয়ামতের পূর্বে প্রত্যেক পুরুষ তার স্ত্রীর তিব হয়ে যাবে প্রশ্ন করুন তিবের বাংলা অর্থ কি তিব শব্দের হলো অর্থ হলো বাসুর শিবরণ শিবরণ জেরাআন জেরাআন একটা ছোট্ট বাসুর যেমন তার গরুকে অনুসরণ করে চলে শিবরণ শিবরণ জেরাআন জেরাআন কিয়ামতের পূর্বে পুরুষেরা তার বউর অনুসরণ করে চলবে আগে বিয়ে করলে বউ তালাক দিত এখন বিয়ে করলে বাবা মা তালাক দেয় আছে না নাই বিশ্বনবী বলছেন শিবরাম শিবরাম দেরান দেরান একটা গাবিকে তার বাসুর যেমন অনুকরণ অনুসরণ করে চলে বর্তমান জামানায় বেশিরভাগ যুবকেরা বিয়ে করে বউর অনুসরণ করে চলে এখন আর বাবা মার কথা শুনে না এখন তারা বউর কথা শুনে যেই পুরা কপাল ছেলেরা বউর কথা শুনো বাবা মার কথা শুনে না তাদের মতো নাক কাটা শয়তান পৃথিবীতে আর একটাও নাই ঠিক না ঠিক জোরে বলেন সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটা নাসাই এবং হাদিসটা ইবনে মাজা এবং হাদিসটা দারাকুতনির 28 নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে ইবনে ওমর বিশ্বনবীর কাছে এসেছেন ও বিশ্বনবী আমার বাবা আমার বাবা আমাকে বলেছেন আমার স্ত্রীকে চেঞ্জ করার জন্য আমি কি করব বিশ্বনবী বলেন ইবনে আমার লি জান্নাতে বাবান জান্নাতের 2টা দরজা আছে জান্নাতের 1টা দরজা হলো আব্বা জান্নাতের আরেকটা দরজা হলো আম্মা তুমি কোন দরজা দিয়ে ঢুকবে তুমি জানো আনতা ওয়া মালুকা ওয়া ওয়ালাদুকা তুমি তোমার মাল তোমার সম্পত্তি সব কিছু তোমার বাবার তোমার বাবা যদি দাবি করে তোমার সন্তানের তোমার কোনো কিছু নাই তোমার বাবা যদি তোমার সম্পত্তির দাবি করে তোমার বলে কোনো কিছু নাই কারণ তোমার বাবা তোমার সব কিছু সুবহানাল্লাহ কইবেন না অনেকে রিজিকের পেরেশানিতে ভোগেন বিশ্বনবী বলেন কেউ যদি খেদমতের ওয়ালিদায় পিতামাতার খেদমত করে আপনার চাকরি পান না খেদমত পিতামাতার বাড়ায় দেন বিশ্বনবী বলেন রাজাকা হাইসুলা ইহতাসিব পিতামাতার খেদমত বাড়াও পিতামাতার খেদমত করলে এমন এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে তুমি জীবনেও কল্পনা করতে পারো নাই সুবহানাল্লাহ পিতামাতার খেদমত করলে রিজিক বাড়িয়ে দেন কে আল্লাহ জোরে বলেন আল্লাহ পিতামাতার খেদমত করলে রিজিক বাড়িয়ে দেন কে আল্লাহ
কিন্তু পিতামাতার কোন খেদমত নাই, তোমার বউ নাগরা জুতো পরে হাই হিল পরে খেট 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 ঘোড়া ছাগলের মতো দৌড়ায়, তোমার বউর পায়ের নিচে শুকরের মুরগির গরুর গুলাতে পারে, আর তোমার মায়ের পায়ের নিচে নবী বলছেন মারওয়ার পায়ের নিচে ইন্নাল জান্নাতা ইন্দা রিজলাইহা, পিতামাতার পায়ের নিচে ডাইরেক্ট আল্লাহর জান্নাত আছে। তোমার বোন নিচে আসেনি, তোমার মা বাবার নিচে আসেনি, পায়ের নিচে ডাইরেক্ট জান্নাত। আমার দেশে ওয়াইস করুনির নাম শুনেছেন না? ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাই, তিনি তার মায়ের খেদমত করতেন, দুধ দিয়ে চিঠি লিখেছেন, আল্লাহর নবী আমি কি আপনার দিদার লাভ করব নাকি আমি আমার মায়ের খেদমত করব। বিশ্ব নবী বলেন আমার দিদারে তোমার আমার সাক্ষাতে তোমার দরকার নেই, আমি বিশ্ব নবী আমার সাক্ষাতের যাইতে তোমার মায়ের খেদমতকে আমি বিশ্ব নবী বেশি প্রাধান্য দিয়ে দিলাম, তুমি তোমার মায়ের খেদমত করো, বিশ্ব নবীর সাক্ষাতের দরকার নাই। মুসলিম শরীফের বর্ণনা বৃষ্টির অধ্যায়ে, মদিনায় বৃষ্টি নাই, ওমর বললেন তোমরা ওয়াইস কুরুনিকে খুঁজে বের করো, কারণ ওয়াইস কুরুনি যা দোয়া করে আল্লাহ তাই কবুল করেন। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফ সাক্ষী, ওয়াইস কুরুনি বৃষ্টির জন্য হাত তুলেছে, এত বৃষ্টি নেমেছে মদিনার ইতিহাসে বৃষ্টি হয় নাই। ওমর কানের পাশে যে বললেন ওয়াইস কুরুনি এবার কি দোয়া কইরা বন্যা নামায় দেবা নাকি? আমি আমার মায়ের এত দোয়া পেয়েছি, আমি আমার মায়ের এত আশীর্বাদ পেয়েছি, মা বাবার খিদমতের কারণে আমি যা দোয়া করি আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ, আসেনি ভাই সব, মা বাবা আদেশ করেছে উফিম ওয়ালা তানহার হুমা, ইব্রাহিম নাখাই বলেন উফ কোন শব্দের অর্থ হলো নখ, এই নখের নিচে সামান্য যে ময়লা থাকে এরকম পরিমাণ খারাপ ব্যবহার খবরদার মায়ের সাথে তোমরা করবা না। আমার নবী মাকে এত মহব্বত করতেন, বিশ্ব নবী আবুয়া নামের একটা জায়গায় গেলেন, 1000 সাহাবা বিশ্ব নবীর সাথে, মায়ের খবর দেখে বিশ্ব নবীর চোখের পানিগুলো দর্দর করে পড়ে গেল, সাহাবীগণ বলেন বিশ্ব নবী কান্দেন কেন, বিশ্ব নবী কান্দেন কেন, বিশ্ব নবী বলেন আমার মায়ের কথা মনে হয়ে গেছে, মায়ের কথা মনে হলে আমি বিশ্ব নবীর চোখের পানি আর রাখতে পারি না, সাহাবীগণ বলেন এই জন্য আমরাও বিশ্ব নবী আপনার কান্না দেখে কেঁদে ফেলেছি, এজন্য মা জান নাই পৃথিবীতে তার আর কেউ নাই, মা বাবার কেন এত খেদমত, মা বাবার কেন এত হক, বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো খেদমত করবো কার, নবী বলেন মায়ের, তারপর কার, নবী বললেন মায়ের, তারপর কার, নবী বললেন মায়ের, তারপর কার, নবী বললেন বাবার। ইমাম বুখারি বলেন কোন কোন বর্ণনায় রাসূল 6 বার মায়ের কথা বলে, 1 বার বাবার কথা বলেছেন, কারণ মা তোমাকে জন্ম দিয়েছে, মা তোমাকে প্রসব করেছে, মা তোমাকে মায়ের মতো দরদি পৃথিবীর আর কেউ হতে পারে না। আপনি যখন বাইরে গেলেন, বাইরে যাওয়ার পরে আপনি সফর থেকে ঘরের মধ্যে ফিরে এসেছেন, ঘরের মধ্যে ফিরে আসার পরে প্রথম ডাক দিলেন আপনার বউ ঘুমিয়ে গেছে, আপনার ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে, আপনার মা বলল খোকা তুমি সফর থেকে এসেছো নাকি, আপনি বললেন মা তখন করে শীতের রাত্র তোমার কি চোখে ঘুম আসে না, এবার মা বলল যেই দিন তোমাকে জন্ম দিয়েছি গো বাবা জন্ম দিতেছে তোমার জিহ্বাটা বের করে দিয়েছি, লাথি মেরেছো পেট ধরে বসে পড়েছি, সেই দিনের কথা মনে হলে আমি আমার মায়ের দুই চোখে কোনো ঘুম আসে না। অথচ এই আলামতটা ঘরের মধ্যে আছে না নাই? আমার দেশের লোকেরা মা বাবাকে তুচ্ছ মনে করে, মা বাবার কোনো খেদমতি করে না। কলা না রুকা ওয়া জান্নাতুকা, পিতামাতা তোমার জান্নাত আর তোমার জাহান্নাম। বিশ্ব নবী তারপর বলেন বুখারীর কিতাবুল আদাব, ফামান রাগিবা আন আবিহি ফাকাদ কাফারা, যে ব্যক্তি পিতামাতা থেকে বাবা থেকে মুখকে ফিরিয়ে নেয় সে যেন ডাইরেক্ট আল্লাহর সাথে কুফরি করে। রিদলিল্লাহি ওয়া ফি রিদল ওয়ালিদি, পিতামাতা খুশি তোমার আল্লাহ খুশি, ওয়া সুখতিল্লাহি ওয়া ফি সুখতিল ওয়ালিদি, পিতামাতা নারাজ তোমার আল্লাহ নারাজ। কথা কি বুঝছেন নি ভাই সব? তাহলে পিতামাতার খেদমত করা করবেন বেশি না কম? সবকিছুর আগে পরামর্শ করবেন কার কাছে? যদি আপনার বউ কানের মধ্যে ফুসফুস করে কান পড়া দেয়,
বউকে বলবেন সাবধান হয়ে যাও, আপনি দুইজনকে একত্রিত করবেন, কারণ আল্লাহ আপনাকে শিখিয়ে দিলেন যখনই তৃতীয় পক্ষের কোনো কথা দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে বলা হবে, ফাতাবাইয়ানু, দুইজনকে এক করে কথাটা শোনো, তাহলে সত্যতা বের হয়ে আসবে। একজন মুমিন এই কাম করে, বউ আপনাকে রিপোর্ট দিল, সাথে সাথে মাকে ডাকবেন, মা তুমি এটা করছো নি। দুইজন যখন কথা বলবে, যদি মায়ের দোষ হয় মাকে বলবেন, মা তুমি আল্লাহকে ভয় করো, সংসারে শান্তি কামনা করো। বউকে যদি যদি মায়ের দোষ হয় বউকে বলবেন ধৈর্য ধারণ করো, ধৈর্যের মধ্যে কল্যাণ আছে। কি সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এই যে আলামতটা দেখলেন, কিয়ামতের পূর্বে পুরুষেরা মহিলাদের তিব হবে, আমার আপনাদের এলাকায় এরকম ঘটনা আছে কিনা? গ্রামে বাবা মা পড়ে আসছে শহরে, বিরাট বড় ছেলে, বিরাট বড় অফিসার হয়ে গেছে, মা বাবার কোনো খবর নাই, মা বাবার খাওয়ায় না, বড় বড় হুজুরকে মুরগির রান খাওয়ায়, অকল্পনীয় শয়তানি। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের হেফাজত করুন। একটু আসতে বলেন আমিন। এরপরে বিশ্বনবী মহিলার কথা বলতেছিলেন, বিশ্বনবী বলেন ওয়ান উসামা রাদিয়াল্লাহু আনহু, কি নাম বলেছি, ওসামা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের আরেকটা আলামত বাড়াবো নাকি, নাকি আলোচনা শেষ করে দেব? আলোচনা নাম্বার 6, ফিতনা নাম্বার 6, আপনার এলাকায় যদি থাকে বাদ দিতে পারবেন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আছে, তারা গান বাজনা করে আর কয় আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, বড় পীর গাইছিল কেন, সেই দিন সেই দিন করিস্তা গণ্ডগোল, বিল্লাল কেন বাজায় দোল, খোল মোল্লা হাদিস খোল, এই ব্যাপার হাদিসের কিতাব খুলতেছি, আমার নবী ডাইরেক্ট বলেছেন, নবী বললেন হাদিসটা ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিল্লুনাল হিরাম ওয়াল হাদিরা সমস্ত ধরনের বাদ্যযন্ত্রকে। আমি নাসাই শরীফের 1891 নাম্বার হাদিসটি বললাম, তাহলে গান বাজনা হালাল না হারাম? আপনার এলাকায় গান বাজনা আছে না নাই? বিয়ের অনুষ্ঠান যেন দুর্গা পূজার অনুষ্ঠান তোমার, হিন্দুরা করে করুক, এটা হিন্দুদের ধর্ম, কারণ আমরা মুসলমান, আমাদের সংস্কৃতি আছে, হিন্দু যদি তার টিকি পড়তে পারে, বৌদ্ধ যদি তার প্যাগোডায় যেতে পারে, খ্রিস্টান যদি ক্যাফেট লাগাতে পারে, আর কাফের মুশরিকরা যদি 31 নাত পালন করতে পারে, তুমি মুসলমান হয়ে কেন তুমি গান বাজনা বাজাও? এটা কাফেরদের সংস্কৃতি, ঠিক কিনা? এবার নবীর একখানা হাদিস বলবো, রাগ করবেন, যে বুড়া গান শুনে সেই বুড়া বুড়া শুকুর, যে বুড়ি গান শুনে সেই বুড়ি বুড়ি শুকুর নি, যে যুবক গান শুনে সেই যুবক শুকুর, যে যুবতী গান শুনে সেই যুবতী শুকুর নি। আমি যদি তোমারে হাদিসের কিতাব দিয়া শুকর প্রমাণ করতে না পারি, দুই গাল পেতে দেব, জুতি আমার দাঁতগুলো খুলে ফেলবে, আর যদি হাদিস দিয়ে নবীর কথা দিয়ে গান বাজনা শোনার কারণে শুকরের বানর প্রমাণ করতে পারি, তাহলে আল্লাহর কসম করে গান বাজনা বাদ দিয়ে দাও, কারণ তোমার ছেলে গান বাজনা ছাড়লে মসজিদ আবাদ হবে, মাদ্রাসা আবাদ হবে, ছেলে ভদ্র হয়ে যাবে, ছেলে ইমানদার হয়ে যাবে। হুজুর এবার দলিল দেন, দলিল খোঁজো মেসকাত শরীফের 3031 নাম্বার, দলিল খোঁজো জালালউদ্দিন সিউতির ফতোয়ার হাবিলের 18 নাম্বার খণ্ডের 3953 নাম্বার হাদিস, দলিল খোঁজো জালালউদ্দিন সিউতি জামিউল হাদিস 3041 নাম্বার হাদিস, চারখানে কিতাবের 3 খানি হাদিস আর 1 খানি ফতোয়ার কিতাবের দলিল দিলাম, হাদিসটি এই 4 জায়গায় বর্ণিত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কল, বলেন তো ইবনে আব্বাসকে নবীর চাচা তো ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবী বলেন তিনজন ব্যক্তির চেহারা হুবহু আল্লাহর নবীর মতন, একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বলেন যে ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখলো সে যেন ডাইরেক্ট আল্লাহর নবীকেই দেখলো, ইবনে আব্বাসের চেহারা আল্লাহর নবীর মতন, যে ব্যক্তি হাসানকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো, 6-4 জন ব্যক্তি। আর যে ব্যক্তি উহুদ যুদ্ধের সাহাবা মুসাইব ইবনে আমরকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো, কারণ মুসাইবের চেহারাও আল্লাহর নবীর মতন ছিল।
আর যে ব্যক্তি বিশ্ব নবীর আরেক চাচাত ভাই জাফর ইবনে আবু তালিবকে দেখলো, সে যেন আল্লাহর নবীকে দেখলো, কয় হুজুর দলিল দেন, দলিল খলো আখলাকুল নবী, লিখেছেন ইমাম রাগিব আল ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি। এটা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস। বিশ্ব নবী বড় মহব্বত করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন তার তাতত ভাইকে নিয়ে। বিশ্ব নবী ইবনে আব্বাসকে কুলে তুলে তার থুতু মুবারক তার মুখের মধ্যে দিয়ে দিলেন। একদিন উযু করতেছিলেন, আব্বাস কুলেছিল, বিশ্ব নবী কুলের পানি ইবনে আব্বাসের মুখের মধ্যে মারলেন। আল্লাহর কসম করে বলছি, যেদিন ইবনে আব্বাস মৃত্যুবরণ করে তার চেহারাটা সূর্যের আলোর চাইতে আরো উজ্জ্বল করে দেওয়া হয়েছিল। কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, সামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী খানে বলতে শুনেছি, লা ইউবাইতান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু পুরুষ বের হয়ে যাবে, আমার উম্মতের মধ্যে কিছু নারী বের হয়ে যাবে, আলা তুআমিন ওয়া শারাবিন, রাতের বেলায় তারা মদ্যপান করবে এবং তারা দিনের বেলায় মদ্যপান করবে, রাতের বেলায় তারা গান বাজনা শুনবে। আপনার এলাকায় গান বাজনা শুনে, গান বাজনা বাজে, স্টার জলসা বাজে, স্টার প্লাস বাজে, ছেলেদের মোবাইলের মধ্যে সলমন খান, শাহরুখ খান, কুত্তা খান, সুর খান, বিলাই খান, চোদ্দ গোষ্ঠী খান খান খান, এদের নাম্বার, এদের গান আছে না নাই? এগুলো যারা শুনে নবী বলেছেন, ফায়াসবাহু কদমাসাখু কিরদাতান ওয়া খনাজির। আমি একটু আলেমদেরকে বলতে চাই, খিনজির অর্থ কি? এবার হাদিসটার অনুবাদ করি, ফায়াসবাহু কদমাসাখু কিরদাতান ওয়া খনাজির, গান বাজনা শোনার কারণে তাদের চেহারাগুলো শুকর আর বানরে পরিণত করে দেওয়া হবে। হুজুর, একদিনও তো দেখলাম না কারো চেহারা শুকুরের মতো হইতে। আপনি হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। বুখারীর ব্যাখ্যায় উমদাতুল কারি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আরফুসাদি তিরমিজির ব্যাখ্যায় বলেন, এখানে শুকুর আর বানর হওয়া অর্থ হলো তাদের চরিত্রগুলো শুকুর আর বানরের মতন হয়ে যাবে। গান বাজনা প্রথম শুরু হয় আমেরিকার হলিউডে, হলিউডকে নকল করে ভারতের বলিউডে, বলিউডকে নকল করে বাংলাদেশ ভারত কলকাতার টালিউডে, ভারত আমেরিকার মধ্যে এক মিনিটে 99টা ধর্ষণ হয়, কারণ তারা শুকুরের মতো হয়ে গেছে। শুকুর যখন কোনো কিছুকে সহবাস করে, তখন সহবাস করার সময় সব শুকুরগুলোকে একত্রিত করে সহবাস করে। এই জন্য আল্লাহ শুকুরের দিকে তাকাতে বলেন নাই, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা ওটের দিকে লক্ষ্য করো, ওটকে আল্লাহ কেমনে বানিয়েছেন। বিশ্ব নবী বলেন, ওট এমন একটা সভ্য প্রাণী, একমাত্র জীবজন্তুর মধ্যে ওট তার মায়ের সাথে সহবাসে লিপ্ত হয় না। ওটকে আল্লাহ এত নেয়ামত দেন, ওট 3 মাস পর্যন্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, সমুদ্রের মরুভূমির ঝড়ের মধ্যে ওট বাঁচতে পারে, আমাদের মতো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ওটের আছে। আর একটা ওট 6 মাস পর্যন্ত তারই গলার মধ্যে পানিকে লোড করিয়ে রাখতে পারে। মানুষকে আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো বান্দারাম আমি আল্লাহ তোমাদের জন্য ওটকে কেমনে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওটের জাতি হলো মরুভূমি, মরুভূমি মানে আরব, আরবের লোকেরা এখনো পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্য। আরবের কোন মেয়েরা রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে বের হয় না, আরবের কোন মেয়েরা এখনো খাস পর্দা করে চলে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? তাহলে আমেরিকা 1 মিনিটে 99টা ধর্ষণ হয়। হুজুর, আমেরিকা হয়, আমার দেশে কি? বাংলাদেশে গান বাজনা শোনে 31st নাইটের মধ্যে প্রেম লীলা খেলা আছে না নাই, ভ্যালেন্টাইন ডে ভাদ্র মাসের কুত্তা দিবস আছে না নাই, আবার এইসব কুত্তা দিবসের মধ্যে ফুর্তি করে মেয়েদের জেনা করে সন্তান ভরে দেওয়া আছে না নাই? নবী তারপর বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা ওয়ালা তাসআলি, ওই পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত না ঘন ঘন জারক সন্তান তৈরি হবে। গান বাজনা আছে কিনা? আবার সমাজের বিভিন্ন নেতারা স্টেজে বসে থাকবে, মেয়েরা গান গাবে, এসো হে বৈশাখ এসো এসো, আর পুরুষরা নিচ থেকে গাবে, বৈশাখী মেঘে জলনি তুমি থাকো, তুমি কাঁদবে আমি চাই না। আবার যাত্রার মধ্যে মহিলাদের কিনে আনে, টাকা দিয়া যাত্রা পারা দেখে, যুবকদের মুরব্বীদেরকে বলি, যাত্রা দেখার ফাত্রা লোকদেরকে বলি,
আল্লাহর নবী বলেছেন, ওয়ান উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবিউল কাইনাতি ওয়া লা তাস্তারুকুন্না ওয়া লা তুআল্লিমুকুন্না ওয়া সামানুকুন্না আরামুন, গান বাজনা ক্রয় করো না, গান বাজনা বিক্রি করো না, গায়িকাদের নাচিও না, গায়িকাদের মূল্য দিয়ে ক্রয় করো না। 1400 বছর আগে আমার নবী তোমাকে ওসিয়ত করে গেছেন, কিন্তু আপনার এলাকায় গান বাজনা আছে না নাই? আবার হ্যাঁ, তারা বাংলা শুনে হিন্দি শুনে, হিন্দি গানের মধ্যে শেরেক আছে না নাই? তুজে দেখায় তো জানা সানাম, সানাম মানে হলো মূর্তি, তোর তোর ইমানের মধ্যে মূর্তি ঢুকলো কেমনে রে শয়তান, তোর ঘরের মধ্যে আবার স্টার জলসা, স্টার জলসা, মেয়েরা এটা দেখে রাস্তার মধ্যে এখন মশারি পইরা ঘুরে, কুত্তারে পড়ানো হারাম, মাজাক খালি পরে, সানিয়া মির্জা পরে অশ্লীল ড্রেস পরে, মশারি চাইতে পাতলা কাপড় পরে, এগুলো সব হলো গান বাজনার ফল। আবার আপনার এলাকায় বিয়ে শাদির মধ্যে গান বাজনা আছে না নাই? আপনার এলাকায় গান বাজনা বাজে তো? আবার অনেক হুজুরকে দেখবেন গান বাজনা হলে 12 হাত কুত্তার জিহ্বা বের করে দাওয়াত খায়। তাবেঈ আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে বিয়ের মধ্যে ভব্দ লাগায় খবরদার ওই বিয়ের দাওয়াতে তোমরা অংশগ্রহণ করো না, এটাই হলো তাকওয়া। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। এখন গান বাজনা মিশ্রিত বিয়ে হয়, আমাদের পেটে এখন আর ইমাম বুখারী, আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি, তাইমিয়া, ইবনুল কাইয়্যিম আল জাওজি তৈরি হয় না, আমার পেটে, আপনার পেটে, আপনার মা বোনদের পেটে এখন দীপজল, অমেশপুরি, গুন্ডারাস, নানটু বুলটু, পিস্তল মাস্টার তৈরি হয়। তৈরি হবে না কেন রে? কারণ তুমি তো গজব নিয়ে বিয়ে দেবচ্ছ। এবার নবীর হাদিস কান দিয়ে ঢুকিয়ে দেয়, না ঢুকলে ছিদ্রটা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, সাউতানি মালউনানি ফি দুনিয়া ওয়াল আখিরাম, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ, কয়টা আওয়াজ জোরে বলেন, আরো জোরে, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। এখন আমরা জিগাইলাম নবী কোন দুইটা আওয়াজ অভিশপ্ত আওয়াজ, নবী এক নম্বরে বললেন মিসমারুন ইনদা নিমা, আনন্দের সময় বাদ্য যন্ত্র বাজানো বিয়ে একটা আনন্দ, জন্মদিন হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, হ্যাপি ডেলিভারি ডে ডিয়ার কোট কোট, তোর কিসের ডেলিভারি ডে, কিসের তোর মুসলমানি কাইটা, আবার মাহমান্দে দাওয়াত করা, আর হায়া ও সর্বত মিলন ইমান, লজ্জা হলো ইমানের বচন, লজ্জা স্মরণ নাই তার, তার লজ্জা আমি দেবো কেমনি। নবী বললেন এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে মিসমারুন ইনদা নিমা, আনন্দের সময় গান বাজনা বাজাও না। বাজেনি ভাই? ভাদ্র মাসের কুত্তার যে বিয়ে এই জায়গায় গান বাজনা বাজেনি, কথা কন রাখেন। উলাইকা কাল আনআমি ভারহুম আদল, আফায়েল তাফজিরের সিগা, প্রাণী আর কত নিচের তার থেকে উনিচ, কুকুর বিড়ালের বিয়েতে বাদ্য বাজে না, মানুষের বিয়েতে বাজে, শরম করে না, লজ্জা করে না? বলবেন হুজুর বলেন কি, আরে ভাই আমি তো হাদিস বললাম, জামিউল হাদিসের 3041 নম্বর হাদিস বললাম, হাদিসটা সনদ সহি বলেছেন আল্লামা মিসবিতা তাহজিবুল কামালের 18 খণ্ডের 78 পৃষ্ঠায়, হাদিসের সনদও বলে দিলাম, এর সনদে কোনো ত্রুটি নেই, হাদিসটা ডাইরেক্ট সহি। তো এখন তো আপনার হয় আমল করতে হবে, না হয় আল্লাহর অভিশাপ নিতে হবে, তখন আমল করবেন না আল্লাহর অভিশাপ নেবেন? আমল করবেন ইনশাআল্লাহ। ইয়ে কাদিয়ানি ছিলেন, কাদিয়ানি মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, সে আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আমি যদি তোমার হক নবী না হই আমার তুমি মাইরো। আর আতাউল্লাহ বুখারী এটাকে শরীয়তে বলে মুবাহালা, আল্লামা আতাউল্লাহ বুখারী আকাশের নিচে বলছে, আল্লাহ তোমার রাসূল যদি সত্য নবী না হয়, তাহলে রাসূল যদি সত্য নবী না হয় তাহলে তুমি আমারে মেরে ফেলো, মুবাহালা করে দুইজনে বাড়িতে গেছে। আল্লাহর কসম পরের দিন কাদিয়ানি পাকিস্তান করাচিতে গু খাইতে খাইতে আর পেট ফুইলা ফটকা বাসের মতো হইছে, সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আল্লাহর লানত দেখছেন তো, হ্যাঁ আল্লাহর অভিশাপ দেখছেন তো, হ্যাঁ তাহলে আল্লাহর অভিশাপ নেওয়া যাবে না? কি ভাই নিতে পারবেন? তাহলে বিয়ের মধ্যে বাজাবেন আসসালামু আলাইকুম বিয়ান সাহাব, কেমন আছেন বিয়ান সাহাব, বুকে বড় জ্বালা, বাজাবেন নি গান? তাহলে তওবা করে বের হয়ে যান, পারবেন না? তাহলে কি ইসলামে কোনো আনন্দ ফুর্তি নাই? আছে,
আপনি ইসলামে গান গান। সত্যে সেনানীরা নেবে না কবি ইসলাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। আপনি গান গান, আপনি সব গান গান, আপনি ইসলামী গান গান। রসুল ছাড়া কোন মানুষ হয় না যেন প্রিয় তোমার। ইসলামী সঙ্গীত গান, ঠিক না? ঠিক, এটা আপনার জন্য সুন্না। এখন আবার অনেকে আরো আলতা মডার্ন হয়েছে, এত বুজুর্গ পরহেজগার হয়েছে, এখন আবার মোবাইলের মধ্যে কোরআনের রিংটোন দিয়ে তারপর বাজায়, মানে লুঙ্গি পইরার পরার জায়গা পাগড়ি পরে। কয় হুজুর সব কেমন হইতেছে? কোরআনের আয়াত দিয়া রিংটোন ব্যবহার করা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কোরআনের রিংটোন দিলেন সুবহানাক ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দা ওয়াফাদা ওয়াল্লাযী, হ্যালো আসসালামু আলাইকুম, কি বলছেন? ওয়াল্লাযী আখরাজাল মারআ। আপনি ওইটা যে পড়লেন না, আপনি আদবের খিলাফ করলেন। আপনি ইসলামিক বিভিন্ন সঙ্গীত রিংটোন হিসেবে দিতে পারেন বাদ্যযন্ত্র ছাড়া। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এই হাদিসগুলো দিয়ে এতক্ষণ পর্যন্ত কয় কোরআনে নাকি গান বাজনা হারাম নাই, সুরা লোকমানের 6 নম্বর আয়াতে ওয়ামিনান নাসি মাইয়াস্তারিল আহওয়াল হাদিস, ইবনে মাসুদ বলেন আল্লাহে আল্লাহর কসম এই আয়াত হলো বি আন্নাহুল গিনাউ বি আন্নাহুল গিনাউ বি আন্নাহুল গিনাউ, এই আয়াত দ্বারা গান বাজনা হারাম হওয়া সম্পর্কে, হারাম হওয়া সম্পর্কে, হারাম হওয়া সম্পর্কে। তো কোরআনের অনুবাদ তুমি বুঝবা না সাহাবীরা বুঝবে? হ্যাঁ, তো বুঝটা কোরআনের বো সাহাবীদের কাছ থেকে নিতে হবে, যেমনি রসুলের কাছ থেকে তারা বুঝছে, তাদের থেকে তাবেঈ তাবে তাবেঈ পরম্পরা যেভাবে কোরআন বুঝে আসছে, কোরআনের মেজাজি অর্থ কি সেটার উপর তুমি কোরআন বুঝতে হবে তোমাকে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আপনাদের এলাকায় গান বাজনা বন্ধ করতে পারবেন তো? দুইজন বললেন ইনশাআল্লাহ, বাকিটা দাঁত খুলছে নাকি? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আমি সর্বশেষ আজকের আলামতটা বলবো, শুনবেন না বিরক্ত হবেন, যদিও আপনারা বিরক্ত হন তাহলে আর সামনে যাব না, যদিও এই কথার মধ্যে অনেক পাওয়ার আছে, শুনবেন নি। কিয়ামতের 7 নাম্বার আলামত হলো ইয়াদহারাজ জেনা, সমাজের মধ্যে ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার আপনারা দেখায় আসেনি? হুজুর ব্যভিচার আবার কি? ব্যভিচার হলো কতগুলো দাড়ি পাকাওয়ালা বুড়া লোক টেলিভিশন দেখে, অবৈধ নাচ গান দেখে, আছে না নাই? কোন মেয়েকে নিজের এই দুই চোখ দিয়ে ইচ্ছাকৃত ভাবে দেখাই হলো ব্যভিচার। কয় হুজুর একটা দৃষ্টি দেওয়া মাপ আছে? এক গাউরা যুবক কয় দিয়ে এরকম পরে না চোখের পলক, দৃষ্টিতে একটা দিয়েই রাখছি। আর নবীর দামতা আলীকে আল্লাহর নবী বলেন মুসনাদ আহমদ 37,095 নম্বর হাদিস, বিরাট বড় 19 খণ্ডে 19 ভলিউমে সমাপ্ত হাদিসের গ্রন্থটি, আল্লাহর নবী তার জামাতা আলীকে বলেন ইয়া আলী লা তুতবিউ নাদারা তান্নাদারা, খবরদার আলী ইচ্ছাকৃতভাবে তুমি কোনো দৃষ্টি দিও না, যদি ভুল ক্রমে হঠাৎ পড়ে যায় তুমি তোমার দৃষ্টিকে নিম্নগামী করে দাও, ফা আউসাত লাকাল আখিরাম, আর যদি ভুল ক্রমে তুমি যদি একটা দৃষ্টিও দাও এই দৃষ্টি তোমাকে 35 লক্ষ বছর জাহান্নামে রাখবে। আজকের 1 মিনিটের মেয়ে দেখার ক্ষতি আখেরাতের 35 লক্ষ বছর জাহান্নাম। কারণ একটা কুদৃষ্টি মানে একটা কাবিরা গুনাহ। মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই বড় চমৎকার কথা লিখেছেন, তিনি বলেছেন 12,000 রাকাত তাহাজ্জুদ নামাজের হেফাজত করার চাইতে একটা দৃষ্টি হেফাজত করা বেশি ভালো। আর আল্লাহর নবী আপনার এলাকায় যুবক ভাইরা আছে না নাই? আল্লাহর নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসের বড় ভাই ফাদল ইবনে আব্বাস, আল্লাহর নবী তিনি উমরা হজ পালন করতে গেলেন, ফাদল ইবনে আব্বাস অনেক সুদর্শন ছিল, কিছুটা ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই আবার রাসূলের চাচাতো ভাই একটা মেয়েকে বারবার দেখতেছিলেন, আল্লাহর নবী তার সামনে হাত তুলে দিয়ে বললেন, তাম পৃথিবীর যুবকদেরকে বললেন এই এলাকার ভেদরগঞ্জের রামভদ্রপুরের ভদ্র যুবকদেরকে বলছি, আমার ভদ্র যুবতী বোনদেরকে বলছি, আমার এলাকার যুবক যুবতীদেরকে বলছি, আল্লাহর নবী বলছেন ইয়া শাবাব কুরাইশিন, ও বিশ্বের যুবকরা ইহফাদু ফুরুজাকুম গুদ্দু আবসারকুম ওয়ালা তাজনু, দৃষ্টিকে নিম্ন
নিম্নগামী করো, তোমরা যদি দৃষ্টিকে নিম্নগামী করতে পারো, জেনাকে কন্ট্রোল করতে পারো, আদম আল্লাহুল জান্নাতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। কেউ কোনো যুবক যদি দৃষ্টিকে নিম্নগামী করতে পারে, আদম আল্লাহুল জান্নাতি, তার জন্য তার দায়িত্ব, ওই যুবকের দায়িত্ব বিশ্বনবী নিজের খাদের মধ্যে নিয়ে জান্নাতে পৌঁছানোর ওয়াদা করেছেন। শেষ করে দিব আজ নাকি? আসতে না, সংকেত করাও নাকি? আর এক ঘন্টা তেলে কেউ নড়তে পারবেন না, নড়তে চাইলে দুইটা বসায় ফেলবেন। উন্মুক্ত করিয়া দিছি, উন্মুক্ত করিয়া দিছি বলে আলহামদুলিল্লাহ। বসেন, এই কথাটা প্রশ্ন করে বলে দিন। তাহলে ভাই সব, কিছু লোকেরা উঠে যাচ্ছে, উঠলে তো সভাভঙ্গ হয়ে যাবে। আমার ওয়াজে উঠা উঠিনি, 10,000 আর 20,000 লোক উঠলে আমি বকা দাই ব্যাটা, হাদিস বলছি উঠিস কেন? চট করে বসে পড়ে, বড় মারাত্মক না বিষয়টা। বলেন কিচ্ছা কাহিনী বলে লোকজন ধরে রাখে, আর আমি কোরআন হাদিস বলে ধরে রাখি, কোনটা মর্যাদা বেশি? হ্যাঁ, কোরআন হাদিসের বেশি। এটা আমার কারামতি নয়, আল্লাহ রাসুলের কারামতি। যখন আমি আয়াত বলি, হাদিস বলি, ওয়ান জারা সাকিনা, আমার মেজাজ তখন জালালি মেজাজ হয়ে যায়, কারণ আমার উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। কিতাব পড়েই বসছি ভাই সব, বহুত মোনাজারাও করি আমি, বুঝতে পারছেন কি বললাম কিনা? এটা আল্লাহ কিছু লোককে এমনি পাঠান পৃথিবীতে তার দিনের খেদমত করার জন্য। আমি জানি না, আমি এখনো শিখতেছি, আমি এখনো ডক্টরেট করতেছি, পিএইচডি কমি শেষ করলাম, মুফতি শেষ করলাম, আলিয়া শেষ করলাম, ইউনিভার্সিটি শেষ করলাম, এখন পিএইচডি করতেছি আরবি সাহিত্যের উপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে। কথাকে বুঝতে পারছেন কিনা? চেষ্টা চালাচ্ছি এখনো। তাহলে আমি বলতেছিলাম জেনার কথা, আপনার এলাকার যুবক যুবতীরা জেনার বিচার করে কিনা? বিদেশে বউ আছে, স্বামী আছে বিদেশে, টাকা পাঠায় দেশে, প্রেম করে বেশে বেশে, ঘাটে ঘাটে মোবাইলে প্রেম করে, ইমুতে প্রেম করে, এটার নাম হলো পরকীয়া প্রেম। আপনার এলাকায় অনেক পুরুষ আছে, আপনার এলাকায় হাসপাতালটা কোথায় একটু বলেন? কতটুক দূরে? 5 কিলো দূরে। ডায়াবেটিস পরীক্ষা করার জন্য যান না? যান কিনা? আজকে একখানা হাদিস বলবো, হাদিস বলার পরে যদি ওই পুরুষের যদি পরিবর্তন না হয়, পরবর্তী দিনে আপনি হাসপাতালে যে পরীক্ষা করবেন আপনার পুরুষত্ব ঠিক আছে কিনা। হুজুর এটা কেমন হাদিস বলবেন? আমি নবীর হাদিস বলি, সালাতাতুন লা তাদখুলুল জান্নাত, 3 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না। কয় প্রকার? ভাই সব, আমি জাবির থেকে হাদিস বর্ণনা করলাম, মুসলিম শরীফ থেকে মিশকাতের 1856 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না, এর মধ্যে 1 প্রকার, 1 প্রকার ব্যক্তি হলো দাইয়ুস। এবার আপনারা জিজ্ঞাসা করেন, হুজুর দাইয়ুস আবার কাকে বলে? মা বোনদেরকে বলতে চাই, শুনে রাখো, আমি বৃদ্ধ বাবাদেরকে, যুবকদেরকে বলতে চাই, মাঝ বয়সী যুবকদেরকে বলতে চাই, প্রশ্ন করেন হুজুর দাইয়ুস কি? বুঝছেন না দাইয়ুস কারে কয়? সাহাবীগণ বললেন, মা মানাল দাইয়ুস, রাসূল দাইয়ুস আবার কাকে বলে? যেই পুরুষের বউকে 14 জনের বেশি দেখে, যেই পুরুষের বউকে বাজারে মানুষ দেখে, যেই পুরুষের বউকে উলঙ্গ দেখে, ওই পুরুষের স্বামী ডাইরেক্ট দাইয়ুস। ভাই জান্নাতে যাবেন? কবে বলে পাবো বেহেস্ত খানা, আসলে যে তোর মন মানে না, যেই বাবার সামনে নিজের মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় বের হয়ে যাবে, ওই মেয়ে তার বাবা হলো দাইয়ুস। আপনার এলাকায় ঠোঁটের মধ্যে লিপস্টিক পাউডার পাতলা শাড়ি স্কুল ড্রেস পরে শাড়ির কাছে গিয়েছে, এবার পান্না মাস্টার কয় আসো আসো, তোমাকে আমি ব্যবিচার করে দেব, দর্শনের সেঞ্চুরি করে দেব। নবী বলেন, যেখানে একজন
একটা বেগানা পুরুষ আর নারী থাকে, ইল্লা কানা সালিকুমাস শাইতান, তৃতীয় আরেকটা উকিল থাকে, সে উকিলের নাম হলো শয়তান। আর যখন আপনি আপনার বৈধ আপনার ঘরে আপনার বিবিকে ধরেন, আপনার বিবিকে ধরার সাথে সাথে আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ করে দেন। আপনি যখন বিবির দিকে রহমতের দিকে তাকান, নবী বলেন তোমার গুনাহগুলো মওকুফ হয়ে যায়। আর আপনি যখন সবসের দোয়া পড়ে বিবির উপরে ওঠেন, মুসলিম শরীফের হাদিস বলে ওই সময়টুকু আল্লাহ ইবাদত জিকিরের মধ্যে গণ্য করেন। নিজের বৈধ বিবির প্রতি ফিলিং আসে না, আজকে যে সুন্নাত পালন করবেন, আসসালামু আলাইকুম দেবেন, ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই, কারণ বউয়ার মজা লাগে না, তার ঘরে একটা বউ আর মোবাইলে ২৪টা বউ, ঘরের বউ করা ভালো লাগে না, আলগা খাওন বরং মনো মজা, এই জন্য রাস্তাঘাটে পরকীয়া প্রেম করে। যুবকদেরকে বলি একটা বউ যদি কাম না হয় দুইটা করো, তিনটা করো, চারটা করো, লালাটা করো, বুঝছে না তবু তোমরা ব্যবচারের কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশান, কারণ ব্যবচার সব থেকে বড় গুনাহ। আপনার এলাকায় মহিলা পুরুষরা বিয়ের পরও ব্যবচার করে কিনা? বিশ্বনবীর একজন সাহাবা হাদিসটার সূত্র হাসান এবং গরিব, হাদিসটা তিরমিজির ৫০৭১ নাম্বার বলবো নি। সাহাবি মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছি, বিশ্বনবী বসে আছেন, মাইস বলছে আল্লাহর নবী আমি একটা মেয়ের সাথে জেনা করেছি। নবী ডান দিকে ছিলেন, বাঁ দিকে ফিরে গেলেন, দৌড়ে গেলেন বাঁ দিকে, মাইস বলল আল্লাহর নবী আমি একটা মেয়ের সাথে জেনা করেছি। নবী কোন উত্তর দেয় না তিনবারের বেলায়। বলল মাইস নবী, আল্লাহর নবী তৃতীয়বারের বেলায় বললেন যে তোবালু মাইজা, মাইস তুমি জেনা করো নাই, মনে হয় তুমি চুমা শুধু দিয়েছো। নবী না, আমি শুধু চুমা দেই নাই, আমি বিয়ে করার পরও আবার জেনা করেছি। নবী বললেন আমার সাহাবারা মাইসকে ডাকো, একটা মাঠের মধ্যে দাঁড় করাও, পাথর নিক্ষেপ করো, মাইসকে পাথর দিয়ে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও। মাইসকে পাথর মারা হলো, সাহাবীরা পাথর মারতে শুরু করলেন, মাইজের রক্তগুলো বের হয়ে গেল। এর মধ্যে একজন সাহাবা বিশাল বড় একটা একটা প্রাণী, একটা দুম্বা কিংবা ওটের একটি বড় হার দিয়ে মাইসকে এত জোরে মাথার মধ্যে দিয়েছে, মাইজের মাথা দুই ভাগ হয়ে মাইস তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, রক্তগুলো ফিনকি দিয়ে ফেটে একজন সাহাবার শরীরে লাগছে। সাহাবা একটু মনে মনে ভাবলো মাইস একটা জেনাকারী, তার রক্ত এখানে লাগছে। আল্লাহর নবীর চোখের পানিগুলো দর করে পড়ে যাচ্ছে, বিশ্বনবীর দাড়ি মোবারক গুলো ভিজে গেছে। বিশ্বনবী বলেন মাইজকে নিয়ে হতাশ হয়ো না, মাইজের এক ফোঁটা রক্ত যদি মদিনা মক্কার মধ্যে বন্টন করে দেওয়া হয়, মক্কা মদিনার লোকদেরকে এক পাল্লায় করা হবে, আর মাইজের এক ফোঁটা রক্তকে এক পাল্লায় করা হবে। আমার মাইজ হলো জান্নাতি জান্নাতি জান্নাতি, কারণ মাইজ জেনা করেছে কিন্তু তওবা করেছে। কথা বুঝছেননি? অথচ জেনারে গুনাই মনে করেন না, উমরের শাসন থাকলে তওবা করলো গুরজু। আল্লাহর আইন আল্লাহর আইনই, আল্লাহর আইন কি কুতিবা আলাইকুমুল কিসাস আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি। অথচ জেনা সমাজের মধ্যে করছে। আল্লাহর নবী তারপর বলেছেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাদহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা ফাযিনাল আইনাইন নাদারু ওয়াযিনাল লিসানিল মানতিকু ওয়াল ইয়াদা ফি তাযনিয়ানি যিনাহুল মাচু ওয়াল ফামু ইয়াযনি যিনাহুল খুবারু। আমি সাত লাইন বিশিষ্ট একটা হাদিস বলে ফেললাম, এবার হাদিসের অনুবাদ লাগবো না। আর সহি তারগিব তারহিব ৪০৬১ নাম্বার, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম, আদম সন্তানের জেনার দরজা বন্ধ হবে না। ফাযিনাল আইনাইনি নাযারু, চোখের জেনা হলো কোন মেয়ের দিকে দৃষ্টি দেওয়া। সাবধান সাবধান, বিশ্বনবী বলেন হে যুবকেরা নামাজের কেন মজা লাগে না, আকসিরু যিকির হাদি মিল্লাতি ইয়ানি আল মাউত, মৃত্যু সব মজা নষ্ট করে আর তোমার চক্ষু তোমার ইবাদতের মজা নষ্ট করে দেয়। চক্ষু যদি নিম্নগামী করো যুবক, তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না। এখন আবার আমার এলাকায় ব্যবচার বাড়ছে না কমছে? জুড়ে বলেন ব্যবচার করা যাবে,
সব থেকে বড় ব্যভিচার হলো কোনটা বলেন তো? বড় জেনা করা। আর আমার এলাকায় সব থেকে বিয়ে করার সময় এমন মেয়েকে বিয়ে করবেন যারা জেনা ব্যভিচার করে না। এই জন্য আমার ভাইয়েরা, ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। ব্যভিচার মানে বুঝেন তো ডাইরেক্ট জেনা। এই এলাকার কলেজের নাম কি কি কি? এম এ রেজা ডিগ্রি কলেজ। এম এ রেজার যুবকেরা কালো চশমা দিয়া মেয়ে দুরিকে দেখতেছে, কয় হুজুর আমি কালা চশমা পরি, গুনাহ হয়নি, আমি তো আমার দেখেও দেয় না, আমি দেখি। আল্লাহ যুবকের কথাও কোরআনে নোট করেছেন, আস্তে কোন সুবহানাল্লাহ, সূরা মুমিন আয়াত নাম্বার 19, ইয়ালামু কাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। ও যুবক, চোখ কোন জায়গায় মেরেছো? ও মা বোন, তোমার চোখ কোন পুরুষের দিকে মেরেছো? তোমার চোখের অপব্যবহার সম্পর্কে আল্লাহ কিন্তু খবর রাখেন। বুঝলেন নি? সুতরাং চোখ আপনি দিবেন, দৃষ্টিকে নিম্নগামী করবেন। জালিকা আসকা লাহা, এটাই হলো পবিত্রতা। সুতরাং আজকে এই পর্যন্তই রইল। আমি লাস্ট আরেকটা কথা বলবো, যে ব্যক্তি অন্যের জমি জুলুম করে খায়, একটা প্রশ্ন এসেছিল কিনা কথা বলেন। আল্লাহর কসম করে বলেন, কয়্যের মুকাইয়্যের আতি, কেউ যদি কোনো জমিনের চিহ্ন পরিবর্তন করে জমিনের আইল ঠানে, নবী বলেন কিয়ামতের দিন ওই সাত্তবক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এটা হলো হাক্কুল ইবাদা, বান্দার হক। ওই বান্দা যদি মাপ না করে, বিরাট বান্দা হাসি হইয়া দোয়া করবা, আল্লাহ তুমি মাফ করো, ফেরেশতারা কইব পাজির বাচ্চা পাজির, তুই মোর আগে তোর জমির মাপ করায়া দেব, কারণ তুই আইল ঠেলে জমির চিহ্ন কেন পরিবর্তন করেছ? নবী আমার কত নিয়ামত দিয়েছে ইসলামে, ও আতিদার করবা গুস্তের মধ্যে ঝোল কম দাও, কালো একটি চাদর দিয়ে গুস্তটাকে ঢেকে তারপরে নিয়ে দাও, কারণ তোমার গরিব লোকটা গুস্ত খাওয়ার হয়তো ক্ষমতা নাই। এই যে প্রতিবেশীর হক যে আপনি আদায় করেন না, কিয়ামতের দিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলবেন, হাশরের দিনে বলিবেন আল্লাহ যে তুমি মুরে করো নাই সেবা, যবে সিনু রোগে অজ্ঞান। আল্লাহর সেবা করছিলেন, এটা মৈত্রী কবিতা আব্দুল কাদের কথাটা লিখেছেন। অথচ আমাদের দেশে জমিনের আইল ঠেলে এটা গুনাহ মনে করে না। পাক্কা মুসল্লি দাড়ি, ভাই কোন জমিন নিয়ে যাইবা? আদম সন্তানের জমিন দিলে আদম সন্তানের চাহিদা কমে? রিয়াদুস সলেহীন মুসলিম শরীফ বুখারি 1431 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা লাও আন্নাল ইবনে আদম, যদি আদম সন্তানের একটা মাঠভর্তি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান বলবে আহাব্বা ইয়াকুনা লাকু ওয়াদিয়ান, আমার যদি আর দুইটা স্বর্ণ মাঠ দিতা খুব ভালো হইতো। কবরের মাটি ভরে না দেওয়া পর্যন্ত আদম সন্তানের চাহিদা কোনোদিন কমবে না। নিয়ামতের কথা চিন্তা কর। বিশ্বনবী একদিন ঠান্ডা পানি চাইলেন, আলী তাকে ঠান্ডা পানি দান করলেন, বিশ্বনবী ঠান্ডা পানি পান করে চোখের পানিগুলো ফেলে দিলেন। আলী বললেন, বিশ্বনবী কোনো বেয়াদবি করেছি কিনা? বিশ্বনবী সূরা তাকাসুরের আয়াত পড়লেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আলী, আমার আল্লাহ, এই ঠান্ডা পানির নিয়ামতের জবাব না দেওয়া পর্যন্ত তোমার নবীকে পুল সিরাতের ময়দানে পা রাখতে দেবে না। নবীর যদি পুল সিরাপের ময়দানে পা রাখতে এত হিসাব কিতাব হয়, তাহলে তুমি অন্যের জমিন আত্মসাত করে কেমনে জান্নাত কল্পনা করো? আমার তো বুঝে আসলো না। এক বিঘত জমি দিবেন, সাত তবক জমিন, কত জমিন দরকার? তা গলার মধ্যে যদি 200 ইটা বান্দা দেয় আপনি বাঁচবেন, আর গলার মধ্যে দিয়ে আরো নিচে অনেক কিছুর মধ্যে বাঁধলে আপনি বাঁচবেন। তো ওই সাত তবক জমিন, এই জায়গায় আরো জিনিস কইলামই না, সবগুলো লাগে বাঁধলে আপনার অবস্থা কি হইব? আপনার তো এক তবক জমিন নিতে 10 হাত মাটির নিচে ঢুকে যাবেন। যা হোক ভাই, সব অনেক কথা বলেছে তাই না? মনে করছে হুজুর আবার কইব কি, কি ব্যাস লাগাইনি? না ভাই সব, আমাদের উদ্দেশ্য এটা না।
আমরা চেষ্টা করি কোরআন হাদিস বাড়াবাড়ি এবং সারাসারি মাঝখানে থাকার জন্য। আমরা মুহতাদান, আমরা কারোর সাথে কোনো ঝগড়া করি না। আমরা যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন সুন্নাহর উপর থাকবেন আপনাকে আমরা ভালোবাসি, ওয়েলকাম। আমি একজন কওমি মাদ্রাসার আলেম, কথা বুঝতে পেরেছেন কিনা? আমি জামিয়া রহমানিয়া থেকে লেখাপড়া করেছি, এফতা করেছি, আমি মারকাজুল উলুম থেকে, তারপরে বাহিরি উলুমুল হাদিস পড়েছি, কমিতেই জীবনভর কাটিয়েছি, কথা বুঝতে পারছেন কিনা? কেননা কওমি মাদ্রাসা ছাড়া এলমি একটি যোগ্যতা অর্জন করা কিছুটা কঠিন, যদিও আলিয়াই পড়ে যারা ব্যক্তিগতভাবে মোতালা করেছে সেখানেও বড় বড় আলেম হয়েছে। আমি কোনো শিক্ষাকে খাটো করছি না, কারণ এলেমটা হলো তাকওয়ার বিষয়। আপনি সাধারণ মানুষ হয়ে এলেম অর্জন করতে পারেন, কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ যারা ভালোবাসেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রাই ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে মহাব্বত করেন তারই দিনের ফকি বানান, জ্ঞানী বানান,